করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক থাকবেন যেভাবে, ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন 20 সেকেন্ড যাবত, অপরিষ্কার হাতে চোখ ও নাকে স্পর্শ করবেন না, ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন, হাসি কাশির সময় টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন, অসুস্থ পশু পাখির সংস্পর্শ পরিহার করুন, মাছ মাংস ভালোভাবে রান্না করে খাবেন, অসুস্থ হলে ঘরে থাকুন, বাহিরে যাওয়া অত্যাবশ্যক হলেও নাক মুখ ঢেকে জন্য মাস্ক ব্যবহার করুন, জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ করা থেকে বিরত থাকুন, প্রয়োজন ব্যতীত এ সময় বাংলাদেশে ভ্রমণের নিরাপত্তা থাকুন, অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন, অসুস্থ হলে ঘরে থাকুন, বাহিরে যাওয়া অত্যাবশ্যক হলেও নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হওয়া বিরত থাকুন, নিজে নিরাপদ থাকুন, কাছের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, আতঙ্ক নয় সচেতন হলে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকা সম্ভব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে, এই দুনিয়ারে তোরে সারা জীবনটি ব্যর্থ করে, এই দুনিয়ারে তোরে সারা জীবনটি ব্যর্থ করে, ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে, এই দুনিয়ারে তোরে সারা জীবনটি ব্যর্থ করে, এই দুনিয়ার আলহামদুলিল্লাহ سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ Thank you.
إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام. মহব্বত শহীদ জবান খুলে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। বাচ্চাগুলোরে না হয় উঠায় দেন, এটি কথা বললে তো আমার মনোযোগ নষ্ট যাবে, একেবারে সুটুটের উঠায় দেন, এই কথা বলবো, এই কথা বললে মনোযোগ যাবো না, কথা না বলি, কথা না বলি, কাছে যারা আছেন একটু দেখে রাখবেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى اللهم صل على পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা নো দেখ কর রও জয় প্যারা
উদর তো হি তো বিজয়নগর ইন্তেজামিয়া কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের সভাপতি জনাব আলহাজ আবু সাইয়েদ মিয়াজি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট জসীমউদ্দিন পিপি জসকোট লক্ষ্মীপুর সাবেক সভাপতি জেলা আইনজীবী সমিতি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জিজ ও মুকাররম হযরতুল্লামায়ে কেরাম উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুব ভাইরা উপস্থিত আছেন, মুরব্বিয়ান আজম পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরগুণ শুক্রিয়া। আল্লাহ সুবহান মহিয়ান হরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই আবারত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দোজা সাইয়্যিদুস সাকানীন ইমামুল মুরসালীন খাতামুন নবিয়্যীন ওয়াল মুরসালীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সম্মানিত সুদী, আসতে পেরে আপনারা বসতে পেরে খুশি না বেজার? গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, বরকতপূর্ণ মজলিস, এই জন্য কারণ যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয় এটা মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। গুরুত্বপূর্ণ মজলিস এই জন্য যতক্ষণ এরিয়ার ভিতরে থাকবেন ততক্ষণ আপনার দ্বারা গুনাহ না হওয়াটাই সম্ভব, ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ আপনার দ্বারা হওয়াটা সম্ভব।
তাই গুনামুক্ত পরিবেশে বসা আলহামদুলিল্লাহ বলে। যারা যেই সমস্ত যুবক বাইরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, তো আপনারা এদিক ঘুরে এখানে বসতে পারেন, অনেক জায়গা ফাঁকা আছে। দাঁড়িয়ে কতক্ষণ শুনবেন, কষ্ট হতে পারে আপনাদের, যেন কষ্ট না হয় সিস্টেম করে প্যান্ডেলের ওই সাইডে অনেক জায়গা খালি আছে, সেখানে বসে যেতে পারেন। অবস্থা ভালো হয়, গাছের মধ্যে বসা যাবে, ভালো অবস্থা। বসার সুযোগ থাকলে দুই সাইড খালি আছে, আসতে পারেন, আসুন। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, যতক্ষণ বসা থাকবো আমাদের দ্বারায় গুনাহ না হওয়াটাই সম্ভব, ঠিক কি না? বরং যতক্ষণ বসা থাকবেন আপনার আমল নামায় নেকি লেখা হইতে থাকবে। আপনাদের আওয়াজ কিন্তু খুব কম, হ্যাঁ না কিন্তু আমার শুনতে হবে, কারণ আমি আপনাদের পরিচিত বক্তা নাকি? আপনার কাছে আমি পরিচিত, আমার কাছে আপনারা পরিচিত, সুতরাং আপনাদের কাছে আমার তর্জন গর্জন চাই। ফারমের মুরগের মতো জিমাইলে হবে না, যত আওয়াজ দিবেন তত আমার থেকে আওয়াজ পাইবেন। আওয়াজ নাই তো আমারও আপনাদের মতো জিমানি মনে চাইব, এই জন্য আপনারা আমারে গরম করতে হবে আপনাদের আওয়াজ দিয়া, পারবেন? হ্যাঁ, তর্জন গর্জন করতে হবে। এখানে একটা বিষয় আছে, যার ইমানি জজবা বেশি তার আওয়াজ বেশি, যার ইমান ড্যামেজ হয়ে গেছে এরে গুতাইল আওয়াজ বাড়িত না, আপনি বুঝতে পারছেন? এখানে আওয়াজ বাড়িত না, কিন্তু আবার যখন খেলার মাঠে যাব তখন আরেকজন প্লেয়ারে গোল দেয়, হ্যাঁ এখান থেকে সিলি মারে, তখন দেখবেন তার শরীরে কি পরিমাণ জুজ আছে, ঠিক নেই? এই জন্য কোরআনের মাহফিলে আওয়াজ দিলে বোঝা যাবে তার ইমানি জজবা আছে। সম্মানিত সুদি, সুযোগ থাকলে সাইডে বসে যাবেন, আসুন। আপনারা দীর্ঘক্ষণ ধরে ধৈর্যের সাথে ভদ্রতার সাথে আপনারা মৌমাছির মতো বসা, কোরআন হাদিসের কথাগুলি শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন, এখানে যারা আসছেন আপনাদেরকে বাড়া দেওয়া হয়েছে, মাহফিলের পরে কি জিলাপি আছে নাই? এমনি আসছেন, প্রত্যেকটা মাহফিলে মানুষ নিজের টাকা খরচ করে কোরআন হাদিসের মাহফিল শুনতে আসে, দুনিয়ার জন্য না পরকালের জন্য? দুনিয়ার কোনো আশায় মানুষ আসে না, দুনিয়ার আশায় যদি আসতো তাহলে প্রত্যেককে 500 টাকা করে দিল এই মানুষ দলা করা সম্ভব না, এখানে তো মানুষ কমই, মানে এর অর্ধেকও আনা সম্ভব না, মানুষ যদি আমরা কাজ আছে। কিন্তু যখন মানুষ কোরআন হাদিসের কথা শুনে তখন নিজের টাকা উল্টো খরচ করে আসে, এটা দুনিয়ার মানুষের মহব্বত না, এটা কোরআনের মহব্বত, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন আমি এতটুকু বলবো যে মোনাজাত পর্যন্ত আমরা থাকতে হবে ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকটা জিনিসের বরকত হলো শেষে, ঠিক নেই? শেষ ভালো যা এটা আমরা বুঝি, এজন্য মোনাজাত পর্যন্ত থাকবো, মোনাজাত দিয়ে চলে যাবো। আসুন, আমি লম্বা ভূমিকা দিব না, সরাসরি আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তো আয়াতটা খুবই ছোট, হাদিসটাও ছোট, সুতরাং এই দুই জায়গা থেকে আমি আপনাদের সামনে কথা বলবো, ধৈর্যের সাথে আপনারা শ্রবণ করতে হবে, পারবে? আমার তেলাওয়াত কৃত আয়াত আল্লাহ কোন মর্মে নাজিল করলেন, মানে যেটাকে আমরা বলি শানে নুজুল, কিন্তু শানে নুজুল আমাদের উলামায়ে কেরাম বুঝি, কিন্তু পাবলিক অনেক সময় এটার অর্থ বুঝে না, শানে নুজুল কি তাহলে নজরে বুঝলাম না, তাই আমি আমার তেলাওয়াত কি আয়াতের শানে নুজুল না, মানে শানে নুজুল কেন এটা বলা হয় এটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি। কোরআনের আয়াত অনেক সময় বিভিন্ন কারণে এটার শানে নুজুল হয়, সুরারও শানে নুজুল হয়, তা আসুন শানে নুজুল কারে কয় এটা আমাদের জানা দরকার। কোন সময় কোরআনের আয়াত কোন প্রশ্নের উত্তরে নাজিল হয়েছে,
যেমন বেঈমানরা রাসূলকে প্রশ্ন করছে, আল্লাহ তার উত্তরে আয়াত নাযিল করছেন। কোন সময় কোন সমস্যার সমাধানের জন্য আমার আল্লাহ আয়াত নাযিল করছেন, যেমন কোন একটা সমস্যা হয়ে গেছে সমাধান করার জন্য আয়াত নাযিল করে আল্লাহ জানাই দিয়েছেন। কোন সময় কোরআনের আয়াত কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাযিল করছেন। তো আপনি সানা নজুল বুঝবেন কিভাবে, যখন কোন প্রশ্নের উত্তরে আল্লাহ আয়াত নাযিল করেন তখন বুঝতে হবে প্রশ্নটাই হলো আয়াতের সানা নজুল। কথা বুঝতেছেন? যখন কোন সমস্যার সমাধানে আয়াত নাযিল হয়েছে তখন বুঝতে হবে এই সমস্যাটাই হলো আয়াতের সানা নজুল। যখন কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেছেন তখন বুঝতে হবে এই ঘটনাটাই হলো আয়াতের শানে নুজুল। এর পরও যদি আপনারা না বুঝেন তাহলে একেবারে বুঝাই দিচ্ছি, এটা হলো যখন যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করে এই অবস্থাটাকেই বলা হয় আয়াতের শানে নুজুল, সূরার শানে নুজুল। বুঝতে পারছেন? বুঝলে তো হাত উঠে। সম্মানিত সুদী, তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত কোনো প্রশ্নের উত্তরও নাজিল হয় নাই, কোনো সমস্যার সমাধানের জন্য নাজিল হয় নাই, আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র কইরা। ওই ঘটনা পর্যন্ত আপনারা শুনতে রাজি তো ইনশাআল্লাহ? আসুন, কেন নাজিল হলো এটা শোনার জন্য পিছন থেকে আপনাদেরকে একেবারে গুছাইয়া বলতে হবে যেন সহজে বুঝতে পারেন। আর আমি শুরুতেই বলছি, আমার আলোচনা যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই আপনি ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন আমরা শ্রোতারা ওয়াজ শুনতে আসি কিন্তু ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনি না। আমরা মনে করি হুজুরে যে সমস্ত সবকা স্যার মারে তখন আমরা গিয়া গ্যালারি গরম করব নাকি, কিন্তু আপনি যদি ভূমিকা না বুঝেন, ভূমিকা হলো আলোচনার ফাউন্ডেশন। আপনার ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে আপনার সামনে উপরে উঠতে পারবেন না। এই জন্য আগে ভূমিকাটা মজবুত করে আপনার শুনতে হবে মনোযোগ দিয়ে। খালি সবকা স্যারের আশা করলে চলবে না। ব্যাটসম্যান যদি মাঠে উঠি সবকা স্যার মারতো যা লিস্টাম থাকবো নি, এটা কি নতুন করে বলতে মানে বাংলাদেশের অবস্থা তো দেখেন। একটা ছক্কা মারলে আর একটা ছক্কা মার বললে হাতে হাত জয়, একটা দিয়ে রেস্ট নেন আরেকটা মারি দিত স্যার, আরেকটা মারি দেওয়ার পরে একটু রেস্ট নেওয়া দরকার না আরেকটা মারতো স্যার, কতক্ষণ পরে আম্পায়ার এমনি দেখায় আর দেখা স্যার বোঝা গিয়া দাঁড়ে ছক্কা সমস্যা কি অফিসে নাই দেখি স্টাম তিনটা মাটি কেন বলে ধৈর্য নাই। এই জন্য আমরা বাংলাদেশে কোনোদিন আপনার বিশ্বকাপ এনে দিছি নি, সার কাপ এনে দিছি নি, সারকা পাইনা দিতে পারবো না, কারণ আমরা ধৈর্য কম, বাঙালি তো ধৈর্য নাই। এই জন্য আমরা ওয়াজে আসলে ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনব, আর মেহরবানি করে কেউ কথা না বলি, হাসাহাসি না করি, এটা দিনই মজলিস, কথা না বলি সাবধান, কথা বললে সমস্যা হয়, আলোচনা মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে আমার আয়াত নাযিল হয়েছে একটা ঘটনার সামনে রেখে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন প্রায় 40 এর কোটায় গেছে তখন আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে বিশেষ কিছু দায়িত্ব চলে আসছে। কয় বছরের মাথায়? 40 বছরের মাথায় রাসূলের উপরে বিশাল দায়িত্ব চলে আসছে। আল্লাহ বলেন, রাসূল আপনি মানুষের কাছে জানায় দেন, আজকের থেকে মেসেজ দিয়া দেন, তারা যেন আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, বাবার পূজা, জটার পূজা, ল্যাংটার পূজা এগুলা যেন না করে। পূজা করবে কার? একমাত্র তারা যেন আমি আল্লাহর গোলামি করে। তাদেরকে জানাইয়া দেন তারা যেন আমার সঙ্গে কাউকে শরীক না করে। আমি এক, আমার কোনো শরীক নাই। কেনই কথা বললেন? কারণ তদানীন্তন সময়
সৃষ্টিকর্তা একজন আছে এটা বিশ্বাস করত, এখনো বিশ্বাস সব ধর্মে করে, কিন্তু একজন বিশ্বাস করে না। সৃষ্টিকর্তা আছে বিশ্বাস করে, কিন্তু একজন বিশ্বাস করে না। তারা বলে সৃষ্টিকর্তা আছে, কিন্তু এর সাথে আরো কয়েকজন জড়িত আছে। কিভাবে বুঝবেন? যেমন তদানীন্তন সময় এরার হাতের নিজের হাতের বানানো ছিল রেডিমেড প্রায় 360 জন খুদা বানান ছিল, 360টা মূর্তি অলরেডি বানানো ছিল, এগুলো এদের খুদা ছিল। 360টার পিছন দিয়া লাঠি আছে, মানে বাঁশ আছে আর 360টা, মানে এমনি দাঁড়াইতে পারে না, বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। তুই বাঁশ লইয়া দাঁড়ায় আছে আর কয়জন, মানে বাঁশ আছে 360টা, খুদা আছে 360 জন। এরাই 360 জন মানে সৃষ্টিকর্তারও মানে, এদের থেকে আলাদা করে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন যে আমি শুধু এক, আমি কারো কাছ থেকে জন্ম নেও নাই, কারোর জন্ম দেও নাই। কিন্তু তারা তো সৃষ্টিকর্তা আছে বলে, কিন্তু একজন বলে না। এরা দেব দেবী তাই সব মিলাইয়া প্রায় 33 কোটির মতো আছে, বুঝলেন না? যত মোড়া মোড়া গাছ আছে এটি তার বড় খুদা। বাংলাদেশে গাছ কত জন আছে হিসাব করছেন কতটা গাছ আছে? তুলসী গাছ যদি একজন খুদা হয়, এটার থেকে সাইজে যত বড় সব খুদা। তো আল্লাহ বলতেছেন আপনি তাদেরকে এতটুকু জানাই দেন, তারা যেন একজন বলে, আমার সঙ্গে কাউকে শরীক করবে এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। আমি এক, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, তাদেরকে জানাই দেন। আর এটাও জানিয়ে দিবেন আজকের পর থেকে যেন আপনাকে আর মোহাম্মদ না বলে, তারা যেন আজকের পর থেকে আপনাকে এটা বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পুরোটা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর বান্দা এবং রাসূল। কথা বুঝতে পারছে? আল্লাহর বান্দা এবং এই কথাগুলি মানুষের কানে পৌঁছায় দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা অনুযায়ী দায়িত্ব আসছে রাসূলের কাছে, রাসূল কি বসে থাকবে? সবাইকে একত্রিত করে বললেন, শোনো আমি তোমাদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এর আগে তোমাদের কাছে জানতে চাই আমি কি তোমাদের সাথে কোনোদিন মিথ্যা বলেছি? সবাই বলল যে হুজুর, আরে মুহাম্মদ তোমাকে তো আমরা সব সময় বলি আল আমিন, মানে তুমি সত্যবাদী, মিথ্যা বলো না দেখেই তো তোমাকে সত্যবাদী বলি। রাসূল বললেন তাহলে এখন সত্য বলবো কি না? বলে তুমি সব সময় সত্য বলো, আমাদের 40 বছরের জিন্দেগিতে তোমার জবান দিয়ে মিথ্যা কথা শুনছি না। সবাই কিছু আমরা বলার দরকার নাই, ওই যে বললাম যে ইমানি জজবা যারা আছে তারাই আওয়াজ আসবে। সম্মানিত শুধু আমি যে এখন যদি বলি তাহলে তোমাদেরকে বিশ্বাস হবে? বলে অবশ্যই বিশ্বাস হবে, কারণ তুমি জীবনে মিথ্যা বলো নেই। রাসূল বলেন শোনো, আজকের থেকে তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মানুষের পূজা, মূর্তির পূজা, পাথরের পূজা সব বাদ দিতে হবে, গোলামি আজকের থেকে একজনের করতে হবে। তিনি হলেন কে? কারণ তোমরা যাকে খুদা মানো তাদেরকে তো তোমরা বানাইছো, তোমাদের নিজের হাতের বানানো জিনিসগুলা তোমাদের প্রভু হয় কিভাবে? এই মূর্তিগুলা তো মূর্তিগুলার প্রভু তো তোমরা, কারণ তোমরা তারা বানাইছো, কিন্তু সে তোমাদের প্রভু হয় কিভাবে? বুঝার ব্যাপার সবার আছে না? আর যিনি খোদা হবেন তার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন যিনি খোদা হবেন ওনার কোনো মরণ থাকতে পারে না, উনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নাই, ওনার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই,
তাহলে তোমরা যেগুলো বানাইছো এগুলার দাঁড়াইতে পারে না, এটা পিছন দিয়ে একেবারে বাঁশ ঢুকাইয়া দিছো, এরপরে খাড়ছে না লেখার হয় না, লড়তে পারে না, চড়তে পারে না, এগুলোর খোদা বলতেছ আজকের থেকে এগুলো চলবে না। আর শোনো, আমি আজকের থেকে মোহাম্মদ না, তোমরা মোহাম্মদের পর থেকে লাগাই দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কখন বালা কাম হয়েছে, এতদিন আমরা এত মহব্বত করলাম, এখন দু উল্টা পাল্টা করতে পারবো, যেখানে 360 জন খোদা আপনারা আছে এখানে একজনের কথা বল যুক্তি বলে না, এরা যুক্তি ধরে না কেন জানেন, এরা বা আমরা আছে 360 জন আর আপনি জায়গাতে একজনের কথা বলছেন, এটা মানা যেত না। আপনি যদি বলতেন যে আপনার দলে 600 জন খোদা আছে, আমরা চিন্তা করতাম আপনার দলে খোদা বেশি, আমরা যাইতাম না, কিন্তু একজন আপনার, আমরা 360 জন, এটা আপনি অসুস্থ হয়ে গেছেন এই জন্য উল্টা পাল্টা বলতেছেন, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার গোলামি হবে, সৃষ্টির কোনোদিন গোলামি হয় না, গোলামি হয় স্রষ্টা। গোলামি কার হয়? উনি এমন এক খোদা যার কোনো মরণ নাই, চিরঞ্জীব। আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলতেছেন, এখন যিনি ঘুমান না যার মরণ নাই ওনাকে তো খোদা বলবো আমরা, আমাদের খোদা তো যিনি যার মরণ নাই, যিনি চিরঞ্জীব, যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না কেন জানো, আমার বন্দারা যখন রাত 12টা 1টা 2টার সময় হঠাৎ করে তার প্রেশার উঠে গেছে, হঠাৎ করে তার পেটে ব্যথা ধরছে, মাথা ব্যথা ধরছে, তখন যদি আল্লাহ আমার মাথা ব্যথা ধরছে তুমি ভালো করে দাও, এই সময় যদি আমি আল্লাহ ঘুমাই তাহলে বন্দা কার কাছে যাই না? সুবহানাল্লাহ বলতে না, এই জন্য আমি 24 ঘন্টার একটা সেকেন্ডও ঘুমাই না, বন্দার দিকে তাকায়া থাকি, কোন সময় বন্দা আল্লাহ বইলা ডাক দিবে, সব সময় বন্দা তোর সারগের চেয়ে আরো বেশি কাছে থাকে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন বন্দা বলে যে বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, অথচ আমি আল্লাহ 24 ঘন্টা পয়সা থাকি বন্দার ডিউটি পালন করি, আমার কাছে না চাইয়া গিয়া ভাই বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা শিরিকি কথা, ঠিক কিনা বলে? আল্লাহ বলে আমি ঘুমাই না, তুই কি বস বাবার দরবারে খালি হাতে ফিরে না, কোন বলার তো দরকার, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর বাবার দরবারে কি দলে ফিরে, বাবা তোমার দরবারে জিলাপি লিয়ে দৌড়াদৌড়ি করে, একটা জিলাপি কম পড়লে কিলাকিলি দুম পড়ে, ঠিক নি? আল্লাহ বলে আমি 24 ঘন্টা ঘুমাই না, তোর ডিউটি করি, আর তুই গে বাবার সাথে আমার জোগাড় দেস, আল্লাহ বলে শিরিকটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আজকে তো আমরা জিকিরের ভিতর শিরিক ঢুকাই দিছি, আসলে আমি বক্তারে আনছেন শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য, বেদাত থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু আমি যদি আপনাদেরকে শিরিক শিখাই তাহলে এই জাতির আর উপকার কিভাবে হবে বলেন, এই জাতির উন্নতি কেমনে হবে? প্রায় মাহফিল মানুষ গোমরা হয়ে যাচ্ছে, কারণ কারণ বক্তা নিজেই শিরিক শিখাচ্ছে, অধিকাংশ জিকিরের মধ্যে শিরিক মিশ্রিত। আজকের থেকে একটা কথা জেনে রাখবেন, একমাত্র জিকির আল্লাহর জন্য,
আল্লাহর নামের সঙ্গে কোন পীর ফকির কোন বস্তুকে জড়িত করা যাবে না। হক ফিরে হোক আর বন্ড ফিরে হোক, ভালো ফিরে হোক আর খারাপ ফিরে হোক, আল্লাহর সঙ্গে লাগানো যাবে না। আল্লাহর সাথে লাগানো মানেই হলো শিরিক হয়ে যায়, ঠিক কিনা? শিরিক থেকে বাঁচার জন্য মাহফিল আসছে। আয়েশা যদি শিরিকই শিখে যান তাহলে বড় দুঃখের ব্যাপার না? কিন্তু আমরা এই শিরিকি জিকিরের মধ্যে বড় মজা পাই, বড় মজা পাই। শিরিকি জিকিরের মজাটা কেন পান জানেন? শিরিকি জিকির যখন হয় তখন শয়তান আপনার উপরে বর করে, এই আনন্দটা কিন্তু শয়তানে দেয় আপনাকে। তখন দেখবেন মানুষ জাগাত বসে থাকে লাফায় জিকিরের সাথে, তাহলে এরা শয়তান স্পিক করে, লাড়াচাড়া করে, লাড়া। আল্লাহর জিকির করলে বদ্র জিকির যেটা আমরা করি, যেটা একমাত্র লিওয়াজহিল্লা আল্লাহর জন্য, ওই জিকির এত তাল উঠে না, কিন্তু শিরিকি জিকিরও যে তাল উঠে। আরে জিকির কি তালের জন্য করো না নরম হওয়ার জন্য? তাহলে বুঝবেন যতটা জিকিরে তাল উঠে কোনোদিন সঠিক জিকির হতে পারে না। আমরা মাঝে মধ্যে এগুলা শুনি যারা কিতা করে, তখন অধিকাংশ জিকিরের মধ্যে দিয়ে শিরিক মিশ্রিত। বলার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে শোনানো না, উদ্দেশ্য হলো শিরিকটা বোঝানো। শিরিক তো শুনেন, শিরিকটা বোঝানো যে শিরিক কারে কর, জিকিরের সাথে কিভাবে মিসকার করছে। আজকে মানুষ এই জিকির শুনলে লাফা না, এই জন্য ভালো করে শুনেন জিকিরটা কিভাবে করে আর আপনাদের ইমান গুলা কিভাবে নষ্ট করতেছে। অবশ্য আমি বললে আপনাদের শুনলে তাল আসবে, তাল আসার জন্য বলবো না, আমার বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বুঝায় দেওয়া ভবিষ্যতের জন্য এমন জিকিরের সাথে আপনার কোনোদিন একদাস না হয়। কিন্তু এটা শুনতে মজা, বড় মজা, কিন্তু ভিতরে বেজা। কথা বুঝতে পারছেন? শিরিকটা কিভাবে লাগাই দেয় শুরু করে মজা। আমরা জিয়ারতে কবরিতে যাইব কেল্লা বাবা দরবারে, আমরা জিয়ারতে কবরিতে যাইব খাজা বাবা দরবারে, আমরা জিয়ারতে কবরিতে যাইব শাহজা লালে দরবারে, আমরা জিয়ারতে কবরিতে যাইব শাহপ রানে দরবারে, হায়রে মানবো না মানবো না রে পাদা যে যা বলো আমারে মাশাআল্লাহ। তাহলে কি আছে দেখছেন? বলছি না এটা তালের জিকির হয়ে তাল গেলাইছে, হারি বাপ রে বাপ, এখানেও ঠিক এখানেও গিয়া ঠিক, হেরা সত্যও ঠিক এখানেও ঠিক, সব জায়গায় ঠিক ঠিক। এর নাম হলো বাঙালি, শুনলো তাল উঠছে না? অনেকে নাইস দিয়ে দিচ্ছে ঠিক আছে, এটা জিকির উঠলে তোমার ফর্দা থাকে না, কথা বোঝেন নাই? এই জিকির উঠলে ফর্দা থাকে না, তোমার ফর্দা কম মনের ফর্দি বড় ফর্দা, সামনের ফর্দা খুললা দেন। এই জিকির যে মজা, তখন আর ফর্দা থাকে না, মনের ফর্দি বড় ফর্দা সামনের ফর্দা খুললা। এবার একজন একজন আগে আগে এসে শুরু হয়ে যাবে, বাতিলি ভাই যায় বাতিলি ভাই কয় কি জানি, মনের বাতি বড় বাতি সামনের বাতিলি বা মনের ফর্দা বড় ফর্দা সামনের ফর্দা উঠাইলা, তো বাতি হলি ভাই ফর্দা উঠাইলি যাবে কি তোর জ্বালা না জানে। এগুলা কইরা অধিকাংশ মানুষের ইমান নষ্ট করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই শরীরে জোর আছে তাল আছে এই জন্য এই সমস্ত শিরিকি কথা কোনোদিন শুনবেন না। এখন আপনাদেরকে ব্যাখ্যা করছি হুজুর এখানে শিরিক পাইলেন কিভাবে, শুনেন। এখানে ছন্দ মিলাচ্ছে কি, আমি জিয়ারত করতে যাইব কেল্লার দরবারে, জিয়ারত করতে যাইব খাজার দরবারে, শাহজালালের দরবারে, জিয়ারত করতে কি কেউ বাধা দিছে? জিয়ারত করা জায়েজ আছে, যারা জায়েজ বলে না এদের সাথে আমরা নাই, কথা বুঝেন নাই? কেন জিয়ারত না জায়েজ কে বলছে? আপনি একটা দলিল দেন, সাবাবাজি কমাই করেন। জিয়ারত করা জায়েজ, জিয়ারত করেন আপনি, আমরা রাসূলের রোজাতে জিয়ারত করি না? জিয়ারত কিটা বুঝেননি? কবরের সামনে গিয়া যে আপনি জিয়ারত করেন, এটা তো জিয়ারত বলে। মদিনার সামনে গেছেন, রাসূলের যে রোজার সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় জিয়ারত করছেন, দাঁড়ানোটা কি জিয়ারত বলা হয়? এখানে গেছেন ঘুরাইছেন দেখিয়েছেন, এটা জিয়ারত করেন। জিয়ারত করা জায়েজ আছে, আপনি একজন খাদি আল্লাহর ওলি যান জিয়ারত করেন,
জিয়ারতেই না যে গিয়া বাবার কাছে চাইবেন, এটা জিয়ারত করলে শরীর কথা বুঝতে পারছেন? জিয়ারত এই না যার থেকে সেজদা দিবেন, এগুলো শিরক। জিয়ারত করেন গিয়া সূরা ফাতিহা তিনবার পড়েন, তার কবরে পৌঁছায়া দেন, তার থেকে আনার কিচ্ছু নাই, দেওয়ার কিচ্ছু আছে আপনার। আপনি তাকে দিতে পারবেন, তার থেকে আনার কিচ্ছু নাই। যত বড় পীর হোক, যত বড় ওলি হোক, তার মরে যাওয়ার পরে তার কাছ থেকে আনার আর কিচ্ছু নাই। সে যত ওরাল্লার উল্লেখ সে অসহায়, তার আমরা দিতে পারবো, দিব কি সূরা ফাতিহা তিনবার পড়বো, একবার সূরা ফাতিহা একবার পড়বো, তিনবার কোন পড়লা বইটা যত রূপ পারে দুরুদ শরীফ বইটা ঈসালে সব কবরে পৌঁছায় দাও, এটা জিয়ারত বলা হয়। তাহলে তোমাকে জিয়ারত করতে কেউ বাধা দিছে? তুমি কেল্লার দরবারে যাও, শাহজালালের দরবারে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিয়ারতের ভিতরে আল্লাহ ঢুকলো কেমনে? কথা বুঝেন নাই? মাশাআল্লাহ ঢুকাই দিয়ে সেটা আপনার আল্লাহ আল্লাহ পায়, আল্লাহ শব্দটা পায় না, আল্লাহ শব্দ পায় না, আইলা আইলা মানে আল্লাহর সাথে বিয়া দুবি করা হচ্ছে। খুব মনোযোগ দিয়ে এদের জিকির গুলো শুনলেন, এরা আল্লাহ শব্দটা উচ্চারণ করে না, আর আল্লাহর সাথে বিয়া দুবি করে, এগুলো শিরিক। জিকিরের ভিতরে তুই বাবার কবর জিয়ারত করে মাসনা আল্লাহ ঢুকাইছো কা? কোন বস্তুর সাথে কোন লোকের সাথে আল্লাহকে শরীক করা? আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত সব কিছু তোমারই জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু করি মোরা তোমারই জন্য লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার কুরবানি সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। তাহলে আমার সব কিছু আল্লাহর জন্য, জিকির তো আল্লাহর জন্য, জিকির কালি আল্লাহ আল্লাহ করার নাম জিকির না তো, নামাজ একটা জিকির। তাহলে আমার জিকিরের বহু ব্যাখ্যা আছে, বহু অর্থ আছে, এই জন্য যে কোনো শব্দ জিকির আসবে তো এটা শুধু আল্লাহর জন্য। কথা বুঝতে পারছেন? জ্ঞান কাউকে শরীর করা আল্লাহ বলেন আপনি তাদেরকে জানাইয়া দেন তারা যেন আমারই গোলামি করে, এটা আমি আল্লাহর পাওনা বন্দার কাছে। আর পাওনা আল্লাহ বলেন আমার পাওনা যদি বন্দায় দে তাহলে এই বন্দা সবার পাওনা দিবে, আর আমি আল্লাহর পাওনা যদি বন্দা না দেয় তাহলে হেকর কুরফার পাওনা দিত না। দেখেন যে আল্লাহর পাওনা দেয় সে বন্দার পাওনা দিবে, আর আল্লাহর পাওনা যদি না দেয় সে কেউ পাওনা দিবে না। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলকে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ বলেন এই আয়াতের প্রথম অংশে দুইটা পাওনার কথা বলেছেন। এই আয়াতে
প্রথম অংশে আল্লাহ বলেছেন আল্লাহর পাওনার কথা, এরপরে আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে মা বাপের পাওনার কথা। আল্লাহর রাসূলকে বলেন, নবী আপনি জানায় দেন তারা যেন আমি আল্লাহর পাওনা দেয়। আল্লাহর পাওনা কি আরেকজনের ভাবা গেছে তো দিবেন, মাজার গেছে তো দিবেন, বাজারে গিয়া জোড়া ভাব ফিরের ভাব আল্লাহর পাওনার পরে মা বাপের কথা কেন ঢুকাইলেন? মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন, পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহর কোন স্বার্থ আছে? হ্যাঁ ভাই, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষদেরকে জানায় দেন তারা যেন আমি আল্লাহর পাওনা পরিশোধ করে দেয়। এখানে আল্লাহ প্রথম মালিকের পাওনার কথা তুলে ধরেছেন, এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই মা বাপের পাওনার কথা বলেছে। তার কারণটা কি? মা বাপের পাওনার কথা আল্লাহর পরে কেন আনলেন? আমার মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করেন, আমাদেরকে খানা খাওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কোন লাভ আছে? জোরে পায় না? আমরা যদি গোলামি করি, আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহর কোন লাভ আছে? আমরা যদি নামাজ না পড়ি, আগাম কুগাম করি, আল্লাহর কোন লস আছে? লাভ নাই, লস নাই। এর কোন মালিক আমাদেরকে লালন পালন করে, আমাদেরকে খাওয়ান, সৃষ্টি করেছেন, তুমি গোলামি করলেও তোমার নিয়ামত দেওয়া হবে, গোলামি যদি না করো তারপরও তোমাকে নিয়ামত দেওয়া হবে। কেন বলে? আমার আল্লাহ বান্দাকে একমাত্র নিঃস্বার্থে বান্দাকে মহব্বত করে। নিঃস্বার্থে কেমনে বুঝেন? আপনি যদি দেয়ার ইজ নো গড বলেন, বলতে আল্লাহ বলতে কেউ নাই, এরপরে কি আল্লাহ আপনারা খাওয়ায় না? আল্লাহর বাতাস বুক করেননি, নিয়ামত বুক করেন? যদি আল্লাহ মানেন তারপরে কি নিয়ামত? না মানলেও নিয়ামত। তাহলে বোঝা যায় আমার আল্লাহকে না মানলেও আপনাকে আমার আল্লাহ খাওয়ায়, নিয়ামত দেয়। কারণ কি? ওর আল্লাহর নাম হলো রহমান। নিঃস্বার্থে আল্লাহ বান্দাকে মহব্বত করে, এই জন্য আল্লাহ বলেন প্রথম পাওনাটা বান্দার কাছে আমার, দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বলেন এরপরে পৃথিবীর মানুষ যেন তার মা বাবার পাওনাটা দিয়া দেয়। কেন জানেননি মা বাবার কথা কেন বললেন? কারণ হলো আমি আল্লাহ যেমন আমার বান্দাদেরকে নিঃস্বার্থে ভালোবাসি, পৃথিবীর জমিনে একমাত্র দুইটা লোক সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে। এই মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি কোন স্বার্থের জন্য? ওয়াজ কথা না গেল, ওয়াজ করুন, ওয়াজ শুনতে আসছেন, আওয়াজ দেন না। এ ভাই, মা বাবা তার সন্তানকে লালন পালন করে, মহব্বত করে, কোন স্বার্থ আছে? কোন স্বার্থ নাই। স্বার্থ নাই কেমনে বুঝবেন? বলে আপনি দুনিয়াতে আসার পরে বড় হওয়ার আগ পর্যন্ত রোজগার, যতদিন পর্যন্ত রোজগার না করছেন, ব্যবসা বাণিজ্য না করছেন, ততদিন পর্যন্ত কি আপনার পিছনে কত খরচ হয়েছে এটা লিখে রাখেন? বলে এখন সব লিখে রাখতেছি, কত খরচ হয়েছে সুদে আসলে সব উসুল করে নিব। বলে পৃথিবীতে মাত্র দুইটা লোক সন্তান পালন করে নিঃস্বার্থে, তাদের কোনো স্বার্থ নাই।
আর আমি আল্লাহ আমার বান্দাদেরকে লালন পালন করি নির্স্বার্থে, তাই আমি আল্লাহর পাওনার পরে রে তোদের মা বাবার পাওনা আদায় করে দে। বুঝার জন্য আপনাদেরকে বলি, শুধু মা আর বাবা যারা একে অপরকে যা করে সব পিছনে স্বার্থ আছে না নাই? মা বাবার পরে আমরা আব্বা আম্মাটা কি শ্বশুর রে নাকি শাশুড়ি রে? শ্বশুর শাশুড়ি কত মহব্বত করে দামান রে জামাই রে, মেয়ের জামাই রে কত মহব্বত দেশি মুরগি খাওয়ার গরুর গোস্ত, কত জাতের আইটেম জামার জন্য তৈরি করে, বলুন না এত খাবার কেন দেয়? স্বার্থ আছে না নাই? কিসের স্বার্থ বলে আমার মেয়েটা জামাইয়ের কাছে থাকে, বালা ফেলা না খাওয়াইলে গেলে কিলাই মরে ফিরাইলে থাকতে পারে, কত বাঘের বাকি সংকিতা খাওয়াইছে ঠিক নেই। এই জন্য জামাই গেলে টাকা না থাকলে আরেকজনের কাছ থেকে দাঁড় করে আন না বাজার টাজার পড়ে, নিজের মা থেকেও বেশি মহব্বত করে। আমরা যুবকরা তৈরি মনে করি মা থেকে মাসির আদর বেশি, শাশুড়ির আদর বলা যায় না, মাতৃগা মাসির আদর করে যতই আদর করুক বাইরে পিছনে স্বার্থ আছে। এই পৃথিবীর জমিনে একে অপরকে যা করে গো স্বার্থ ছাড়া করে না, এমনকি তোমার স্ত্রী তোমার মহব্বত করে ভালোবাসে তোমার পরাণ, এত মহব্বতের স্ত্রীও তোমার ভালোবাসে পিছনে স্বার্থ আছে না? স্বার্থ আছে না না? এটা দেখবেন কেমন সুবিধাবাদী জিন্দাবাদ, তুমি যতদিন সচল আছো তোমার সাথে আছি, তুমি সচল না তোমার দিল নেই জানালা দিয়া ভালোবাসা পালাই না, ভালোবাসা থাকে না, সেটা বাদ না থাকলে বউ থাকে না, বলতো আমার বউ খুব পালা কিছু সচেতন মানুষ বুঝে নিতে ভাই, স্ত্রী তার স্বামীর মহব্বত করে স্বার্থের জন্য, শ্বশুর শাশুড়ি তার জামাইরে মেয়ে জামাইরে আদর করে স্বার্থের জন্য, বন্ধু বান্ধব তোমারে পাইলে হোটেলে নিয়া ইচ্ছা মতো খাওয়াইছে, আজকে একটা মুরগি পোড়া মুরগি খাওয়াই দিছে, স্বার্থ আছে না নাই? বন্ধুরও স্বার্থ আছে, একে অপরের যাকে করে একজন একজন জারি করে স্বার্থ আছে, এমনকি খালা মা খালা যারে বলেন খালামণি, এই খালামণির বাসায় গেলেও খালামণি দেখা যায় অনেক সময় ফোলাও কইরা খাওয়া, দেশি মুরগি খাওয়ায়, মামলেট খাওয়ায়, গরম দুধ না খাওয়ায়, এত আদর করে রে পিছনে সন্দেহ আছে, তালাশ করে দেখেন খালার তো বোন একটা আছে, কথা হয় না? খালার তো বোন আছে বিদায় খালাম্মা অত আদর করে, গরম দুধ খাওয়ায় পোলাও খাওয়ায়, খাইতো সেনা খা বেটা পালা করে না, কত শরীরটা শুকায় গেছে পালা করে খা, এত আদর করে খালা তো বলে কাজ করে গলা ধুলা দিব বা পালা না ঠিক কিনা? তাহলে বোঝা যায় একে অপরকে যা করে স্বার্থের জন্য করে, স্বার্থের জন্য করে। ও ভাই তুমি একটু ভালো করে বাড়ি ছেলে সঙ্গে মাথা লাগাইয়া দেখো, আজকে তোমার মা থেকে বাবা থেকে শ্বশুর শাশুড়ি বেশি আপন হয়ে গেছে রে, আপন মা বাবাকে দমন দিয়া কথা বলো, শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দর আচরণ করো, তোমার কাছে এখন শ্বশুর শাশুড়ি ভালো হয়ে গেছে, তোমার শাশুড়ি এবং শ্বশুর তোমার মহব্বত করে স্বার্থের জন্য, আর তোর ঘরের মা বাবা
স্বার্থের জন্য ভালোবাসে না, এটা কলিজার থেকে বেশি মহব্বত করে। কথা না বলবো, কলিজার থেকে মহব্বত করে মার বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার পাওনার পরে মা বাবার পাওনার কথা তুলে ধরলাম। এই পৃথিবীতে মার বাবা একমাত্র নিঃস্বার্থে তার সন্তানকে ভালোবাসে। কারণ তোমার মা বাবা তোমারে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, কোনদিন বিরক্ত হইয়া তোমারে ধাক্কা মেরে ফালাইয়া দেয় নাই। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার আল্লাহ বলে মা এবং বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, ছোট্টাঙ্গে কথা বলবা না, দমক দিবা না। যদি দমক দাও মা বাবা বেজার হইলে তো আমার আল্লাহ বেজার হয়ে যাবে। মক্কা গিয়ে আওয়াজ করবেন, কোনো কাজে আসবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করবেন, কোনো কাজে আসবে না। মা বাবা বেজার তো আল্লাহ বেজার। আল্লাহ বলেন তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা আর বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা খুশি তো জান্নাত, মা বাবা বেজার তো জাহান্নাম। আমাদের যুবক ভাইদের উপরে সব মা বাবা খুশি, মাশাআল্লাহ না, খুব সুন্দর আচরণ করেন আপনারা। আমাদের কাছে রিপোর্ট আসছে এরকম বলে অনেকে, হুজুর এই ব্যাপারে আলোচনা করে অবস্থা খুব খারাপ। এর যুবক ভাই একটু দিলের কান লাগায় শুনি, আল্লাহর নবীর কাছে একজন সাহাবি গিয়া বলল, নবী গো আমার আম্মা আমারে মারধর করে, এখন আমার কি করণীয়? আল্লাহর নবী বলেন, তুমি আমার কাছে আসছো তোমার মার বিচার দেওয়ার জন্য মিয়া? ওগো নবীজি, আমি বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আপনাকে জানানোর জন্য। বারবার আমার মা আমাকে মারধর করে, আপনি নবীর কাছে যেন না আসি। আল্লাহর নবী বলেন, আমি তোমার মার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, মারলেও কোনো প্রতিবাদ করতে পারবো না। নবী নিষেধ করলেন, আরেকজন সাহাবি এসে বলল, নবী গো বলেন নাই পৃথিবীতে সবচেয়ে সম্মানী লোককে আমার জন্য? আল্লাহর নবী বললেন, তোমার মা। আরেকবার বললেন, কে বলে তোমার মা? আরেকবার বললেন, কে বলে তোমার মা? আরেকবার বললেন, তোমার মা। চতুর্থবারের মতো বলেছেন, তোমার বাবা। তিনবার পরে তিনবার বললেন, কার কথা? একবার বললেন বাবার কথা। তাহলে কি বাবার সমান কমে গেছে না? গড়ের মধ্যে একটা ফ্যামিলির মধ্যে আমাদের মুরব্বী হলো বাবা, এই গড়ের মধ্যে মার চেয়েও বাবার সম্মান তখন বেশি। কিন্তু তিনবার কেন আল্লাহ মার কথা বললেন, এটার কারণ হলো মা তিনটা কষ্ট করছে বেশি, যারা পৃথিবীর কোনো বাবা করে নাই, যার জন্য মর্যাদার দিক দিয়ে মার নামটা তিনবার বলে দিছে। খালি তিনটা কষ্ট শুধু মা করছে, কোনো পৃথিবীর বাবারা করে নাই। কষ্টটা কি? এক নাম্বার, এর যুবক ভাই
এক নাম্বার হলো তোমার মা তোমার কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে, একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে। একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষের পেটের মধ্যে লইয়া হাঁটা চলা করা কত কষ্ট রে, এটা আমার আল্লাহ ছাড়া আর তোমার মা ছাড়া কেউ জানে না। একদিন দুই দিন না কয়দিন দশ মাস দশ দিন ফেটে লইয়া হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, স্বাভাবিক মানুষের সামনে যাইতে পারে না, উঠার থেকে বসতে পারে না, বসার থেকে উঠতে পারে না, মানুষের সামনে লজ্জায় যেতে পারে না, ভালো খাবার খেতে পারে না, কিদা লাগলেও খাইতে পারে না। আছে না নাই? এই কষ্টটা কে করছে? মা করছে। দুই নাম্বার, এই পৃথিবীতে যেদিন তুমি দুনিয়াতে পদার্পণ করেছ, আমার আল্লাহ বলেন দুনিয়ার যেদিন তুমি পদার্পণ করবে তোমার পা গুলি নিচের দিকে থাকে, মাথাটা উপর দিকে থাকে, মার একটা বেদনা সৃষ্টি করে আমার আল্লাহ পা গুলি উপরের দিকে নিয়ে যায়, মাথাটা নিচের দিকে নিয়ে আসে। সন্তান আসার সময় মার কলিজায় লাথি মেরে দুনিয়াতে পদার্পণ করে। ওই সময় অনেক মা বেতা সহ্য না করতে পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মা রক্তাক্ত হয় রে, একটা মানুষ যুদ্ধের ময়দানে যেইভাবে রক্তাক্ত হয় ওই মাও সেই সময় রক্তাক্ত হয়ে যায়। এরপরে দুনিয়াতে আসার পরে এই যে একটা কষ্ট, যুদ্ধের ময়দানে যেইভাবে মানুষ রক্তাক্ত হয় মা কিন্তু এই সময় রক্তাক্ত হয়। ভাই নাম্বার কষ্ট, এই কষ্টটা কি কোনো বাবায় পাইছে? তিন নাম্বার কষ্ট হলো, তিন নাম্বার কষ্ট তোমার জন্ম দেওয়ার পরে এখানে শেষ না, তোমার দুইটা বছর মা তোমার মার শরীরের সমস্ত শক্তি দুধ তুমি পান করেছ, এই দুধ পান করাইছে এটা মা, এটা কোনো বাবা এখানে জড়িত না। প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, প্রস্রাব করে দিয়েছ শীতের রজনীতে, মা ধাক্কা মাইরা বিছানা থেকে ফালাইয়া দেয় না, পুরো আদরের সাথে লালন পালন করছে রে যুবক। এই তিনটা কষ্ট আমার মা করেছে, পৃথিবীর কোন বাবা করে না। এই জন্য আমার আল্লাহ বলে মা সম্মান আমি তিনগুণ বাড়া দিলাম, এই কষ্টগুলি মা করেছে পৃথিবীর কোন বাবা করে নাই। এত কষ্ট দেওয়ার পরে যদি কোন সন্তান মার করে জায়গা দেয়, মার সঙ্গে উপশব্দ ব্যবহার করে, চোখ রেখে কথা বলে, আমার আল্লাহ বলেন আমি মানে বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ওই মা বাবা যদি আহ বলে একটা বকবাদ দেয় রে, আমি আল্লাহর দরবারে কোনো পর্দা লাগে না, মার দোয়া অথবা বদু আমি ডাইরেক্ট কবুল করে ফেলি। যুবক ভাই, আমি তোমাদের উদ্দেশ্যে আর দুই চারটা মিনিট কথা বলতে চাই। যুবক ভাইদের উদ্দেশ্যে তোমার হাতে দড়ি পায়ে দড়ি বাইরে মা বাবার চেয়ে বেশি আপন কাউরে মনে করবা না। আমি যে বড় বড় কথা বলি, আমার মা বাবা যদি লালন পালন না করতো রে, কোথা থেকে আমি খামাই করতাম? আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকতাম, আমার মা বাবা আমার চিকিৎসা করেছে, সুস্থ করেছে। আজকে বড় বড় কথা বলি মা বাবার উপর দিয়া। আরে যুবক ভাই, শেষ একটা কথা বলবো, বৃদ্ধ মা বাবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায় মানে বৃদ্ধ হয়ে যায়, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আমার আল্লাহ নিষেধ করছে। সুন্দর আচরণ করো তাদের সঙ্গে, বলো জোর আমার মা বাবার মেজাজ গরম, আর কেটকিটা ব্যাটার ব্যাটার করে
হাইটা করবে, বয়স যখন বেশি হয়ে যায় তখন মানুষগুলো ছোট হয়ে যায়, মানে শিশুদের মতো হয়ে যায়। একটু কথা বেশি বলে ঠিক কি না, একটা কথা বারবার বলে, ফেটার ফেটার করে বেশি ঠিক নেই, তখন খুব রাগ উঠে। মিয়া রাগ উঠবো কা, তুমি যে সময় ছোট ছিলা কোলের মধ্যে বৈশাখ একটা কথা 50 বার জিগেছো, জিগেছো নি? জিগা আব্বু এটা কি? ওইটা তো মাই। কুই দেখি? ওইটা তো ওয়্যারিং। কুই দেখি? ওইটা তো লাই। কুই দেখি? ওইটা তো ফ্যান্ডে। কে রাখে কোন মানুষ? মানে এক কথা 50 বার জিগাইছো তারপর মারছে? শতবার জিগাইছেন ততবার চুমুক দিয়ে দিয়ে উত্তর দিছে, কথা কয় না? তোমারে চুমুক দিয়ে দিয়ে উত্তর দিছে, আর তোমারে একটা কথা 3 বার বললে তুমি দমক মারো বলে আপনি বুড়ো হয়েছেন তো হার হয়ে গেছেন। বাবার কলিজা বাদ দিয়া মক্কা মদিনায় হজ করলো কাম হবে না, লক্ষ টাকা দান করলে কোনো কাজ হবে না। যুবক বাইরে বৃদ্ধ হয়ে গেলে মা বাবা একটু কথা বলে বেশি বিরক্ত করবো আপনাকে, আপনি ওই ছোটবেলার কথাগুলি স্মরণ করে মা বাবার খেদমত করবেন। জামিল এমন মা বাবাকে অনেক বিরক্ত করেছি, আমার মা বাবা কোনোদিন আমাকে ঘর থেকে বাহির করে দেন, ওই মা বাবার খেদমত করতে হবে। যুবক ভাই যদি বড়লোক হতে চাও, টাকাওয়ালা হতে চাও, তাহলে মা বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা না। আজকে আমরা টেকা হইলে দেখে হিসাবের দরবার গুরু লইয়া যায়, খাসি লইয়া যায়। পৃথিবীতে তোমার মা বাবার চেয়ে বড় পিসা বাল্লার জমিনে কেউ নাই, কথা কোন ঠিক নেই। পৃথিবীতে তোমার মার চেয়ে বড় পিসা বাবার চেয়ে বড় পিসা কেউ নাই। আমি বক্তারে দাওয়াত দিয়ে আনছেন, আমি যত বড় আল্লামাই হই না কেন আমার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু মা আর বাবা যদি তোমার জন্য দোয়া করে 100% এটা কবুল। কত বড় হিসাব তৈরি হয়ে গেল বাবার দরবার, বাবার বান্ডিল দিয়া আর বাবা গিয়া নিজের বাপে 500 টাকা করতে ধমক মারে, এ দিনের টাকা দিলাম আপনার 500, আমার মানে খুঁজেন তা মানে নিরকম। কারণ বুড়া বেচারা বৃদ্ধ হয়ে গেছে, এখন সুতের জামায় খায় তো এর জন্য কিছু বলতেও পারে না। আমি আপনাদেরকে কিছু নসিহত করবো, যদি মানেন অল্প দিনে টাকাওয়ালা হয়ে যাবে, শুনবেন? ওয়াল্লাহি আল্লাহ হাজিম নাজিম, বড়লোক হওয়ার জন্য কোনো তদবির লাগে না, বড়লোক হওয়ার জন্য কিছু কৌশল জানতে হবে। 1 নম্বর কৌশল, মা বাবার খেদমত। আপনি যদি গরিব হন মা বাবার খেদমত বাড়ায় দেন, আল্লাহ ধনী করে দিবেন, মা বাবার কাছে দোয়া চাইবে, মানে আপনারা দোয়া করেন আমার জন্য, বলো যে আমার মা বাবা নামাজ পড়ে না, বেটা নামাজ না ও যদি পড়ে বেঈমান যদি হয়, সন্তানের জন্য মা বাবার দোয়া সব সময় কবুল, কথা বুঝেন ভাই? এই জন্য মা বাপের যদি খারাপ হয় কিন্তু আপনার জন্য আপনার মা আর বাবা এটার দোয়া ফিরত যায় না, বউ দোয়া দিলে লেগে যাইব, দোয়া করলো লেগে যাইব। এই জন্য বড় লোক হইতে গেলে মা বাবার খেদমত বাড়াই দেন, টাকা পয়সা দিবেন, আপনি চাকরি করেন তো বুড়া মা বাবা টাকা লাগেন এরপর দিবেন, খুঁজার আগে টাকা দিবেন, 1000 চাইলে 2000 টাকা দিবেন আপনার সমর্থ অনুযায়ী, আপনি গরিব তো 100 টাকা চাইছে আপনি পারলে 200 টাকা দিবেন, এগুলো দিবেন, এগুলো পেটে গেলে আমাদের এগুলো কইরা অভ্যাস। এই জন্য বলতেছি এগুলো কইরা কোনোদিন কেউ গরিব হইছে না, কথা বুঝেন? আমি আমার দিয়ে সবসময় এই মা বাপের আলোচনা ঢুকলাম, এটা অনেকে বলি, আমি আশরাফি 3000 টাকার বেতনের চাকরি করছি, 5000 টাকা আপনারা কমিল্লা 3000 টাকার বেতনের চাকরি করছি, কিন্তু 3000 টাকার বেতন থেকে আমি আমার মা বাপের চালাইছি, নিজের লেখাপড়া খরচ করছি মা বাপের চালাইছি, কথা বুঝতে পারছেন? আজকে 20 লক্ষ টাকার গাড়ি চালাই, আজকে বেতন দিয়ে আমার সাথে যারা দেয় সব মিলে 1 লাখ টাকা আছে শুধু আমার খরচ হই, এগুলো বেটাগিরি না, এগুলো হলো আমার জিরুক থেকে হিরো করে দিল কে, এর পিছনে মা আর বাবা খেদমত বাড়ায় দেয়। কিন্তু আমরা তো ভাই যুবক, এখন বউ যদি কয় আজকে সন্ধ্যা তো সন্ধ্যা, যদি কয় আজকে সকাল তো সকাল, লাল চামড়া ফেলে তো সারছো, এখন মা বাবার থেকে মধু হয়ে গেছে বউ, কোন বউ চেন লোক এমন সমস্যা হলে এই সমস্যা হয়েছে ঘরের মধ্যে, এটা
বউয়ে ফটর 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 কানাদারি করে এক গিয়া সেরা মা বাবার সাথে লাগে যাবে। আরে বউয়ের কত শুনে তুমি ডিসিশন নাও মা বাবার সাথে লাগো গা, এরা কামুকতে ইডি শোনা না। মহিলাদের কিছু অভ্যাস আছে, এগুলো কখনো শুনবেন না। আপনি পুরুষ মানুষ, বিবেচনা করতে হবে, মেজাজ ঠান্ডা রাখতে হবে। মা বউয়ের কথা শুননা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বউ তুমি তিন কথার সাথে, কয় কথা? তিন কথার সাথে বউয়ের জন্য মা বাবার সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন, ধ্বংস হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বউ আজকে আছে কালকে থাকবে না। আপনি ফাওয়াটা ভেঙে আজকে স্ক্রিন করে পড়ে থাকেন, বউ নাই, এক মাস থাকবে, এরপরে চেহারা দেখে থাকবে না কেউ। আপনি খামার উঠবেন না, বউ জানালাতে পালাইব, এর নাম হলো বউ। কথা বুঝতে পারছেন? বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আর মহিলাদের অভ্যাস হইল, সারাদিন আপনি ব্যস্ত ইয়ে ঘুমাইছেন একটু, এখন খানাদের খালি ফটর 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 করতে দেয় করতে দেয় করতে দেয় সবার বেলা না। আমি হুজুর দিই কেমন ফটর ফটর করে না, সবার খানার কাছে কুটুর 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 দুই না, এর কাম হইল এটা বানাই চালাই পাবে, সব জমায় রাখবো ফেটের ভিতরে, আসেন একটু ঘুমাই দেন, শান্তি নাই, এই খানের ভিতরে কুটুর কুটুর করতে থাকবো। তখন আপনি এই ঘুম দিয়ে রাখবো, মা মশা লাগিয়ে দেবেন গা, বরং তো আপনি বলবেন এ চোখ ঘুমাইতে আসছে, মা বাবের বদনাম শুনে আপনি মারছেন, আমি ঘুমাবো। আপনি পুরুষ হিসাবে এই দায়িত্ব পালন করে চান্স পাবে না। মানে আপনি তালে তালে বলে কি কইছে, হে দাগা মা বাবার সাথে রাখতে গেল আসেনি, সাবধান। এদের কাজ হলো পড়া। হ্যাঁ, কিছু শাশুড়িরা আছে এমনিতে বউর সাথে লাগে, শাশুড়িরও ফেরেস্তা না আছে না নাই, লাগলেও আপনি আলাদা মাকে বোঝাবেন বউয়ের সামনে না, কিন্তু কথা বোঝাতে পারছি, বউর সামনে বোঝানো মানে মাকে ছোট করা, আলাদা বোঝাবেন বউকে, আলাদা বোঝাবেন। আর প্রয়োজন বউকে মার সামনে শাসন করবেন, কিন্তু মাকে বউর সামনে আনবেন না। কথা বুঝতে পারছেন? আমরা সমাজে সবচেয়ে বড় সমস্যা হুদাউ দি লেগে যায় ঘরের মধ্যে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই এই উঠের কাজ শুভ বেটা, তোরা আলোচনা হইতেছে এডি খামের তো এই আলোচনা, অনেক যুবকরা পছন্দ লাগতো বসেন, এটাই হলো তোমাদের আলোচনা, লড়া চলা যাতে না করি। অনেক সময় শিশি টিসি ধরে ঠিক নেই, সুযোগ তো দিতে পারে, আবার বাসায় লিব নিস, সুযোগ দিয়ে অনেকের সমস্যা থাকতে পারে, নিচে মাটি আছে সুশালে বসে যান, কিন্তু এরপরও তো একটা ব্যাপার স্যাপার আছে, সুযোগ দিয়েন। এরপর তো মানুষ বৈশাখ হয়েছে লড়েন না, কিন্তু একটু সুযোগ দিয়েন যাই পারছেন, কথা বুঝছেন? এটি কিন্তু খুব জরুরি ওয়াজ, এই কথাগুলি দরকার আছে না নাই? হীরার চেয়েও দামি, হীরার চেয়েও দামি। যুবক ভাই, আল্লাহর রাস্তায় বলি, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না। মিয়া তো বউ মরলে আর একটা বিয়া করা যাবে, বউ খাওয়া যাবে, কিন্তু মা বাপ মরলে ভাবা যাবা? মা বাবারে কোনো সময় বউয়ের সামনে কেউ সামনে দমক দিবা না, এটা আমি নিষেধ করে দিলাম, পারবেন ইনশাআল্লাহ। আরে যুবক ভাই, তোমার মা বাবা তোমার ভালোবাসে নিজ স্বার্থে, আর অন্য পরে আরেকজন আরেকজন যা করে স্বার্থের জন্য করে। আল্লাহ বলেন, এই জন্য আমার হকের পরে আমি এখানে মা বাবার হকের কথা ঢুকাই দিছি, আমার পাওনা দেওয়ার পরে মা বাবার পাওনা দাও। তা আমি আজকে এদিকে যাইলাম না, কারণ আমার আলোচনা এটা না, বোঝানোর জন্য দুইটা পাওনার কথা আল্লাহ বলেছেন, মা বাবার তাও আমি মাঝখান আপনাদেরকে ঢুকাই দিলাম। কিন্তু আল্লাহ বলেন, আমার পাওনা দিলে বুঝবা বান্দার পাওনাও সে দিবে, আর কেউ যদি আল্লাহর পাওনা না দেয় এটা বান্দার পাওনা দিবে না। রাসূলকে বলতেছেন, ইয়াদ আছে নি, রাসূলকে বলতেছেন আপনি বইলা দেন তারা যেন আমার গোলামি করে। রাসূল যখন বলছেন যা তোমরা শুধু একমাত্র আমার আল্লাহর গোলামি করবা, এই কথা বলার সাথে সাথেই তাদের মেজাজ গেছে গরম হইয়া, যে এতদিন 360 খোদা মানছি, এতদিন সবকিছু করছি, এখন মোহাম্মদ রে ভালোবাসতে বাসতে এখন আমাদের দেব দেবী নিয়ে কথা বলে, বরদাস্ত হয় না, লেগে গেছে ভিসি দিয়া, শুরু হয়ে গেল রাসূলের বিরুদ্ধে আন্দোলন। সম্মানিত শুধু একটা কথা খেয়াল করবেন, 1 থেকে 40 বছরের ভিতরে রাসূলের বিরুদ্ধে কোনো লোক ছিল না, কেউ রাসূলকে গালি দেয় নাই। গালি দেওয়া শুরু হইল কখন থেকে? কোরআন যখন নাজিল হয়েছে তখন থেকে। মানে কোরআনের কথাগুলি কারো কাছে মিষ্টি লাগে, কারো কাছে তিতা লাগে, কারো শরীরে এমনি খাজ্জানি শুরু হয়, কারো বেগুন না খেয়েও খাজ্জা। রাসূল কোরআন থেকে কথা বলার সাথে সাথে গোটা আরব জাতি রাসূলের বিরুদ্ধে লেগে গেছে,
শুরু করছে সমালোচনা। সমালোচনা যত করতেছে মানুষ তত রাসূলের দিকে ঝুঁকায়া করতেছে। এখন তারা রাসূলকে ডাইরেক্ট মিথ্যাবাদী বলে না, কি বলে, উনি অসুস্থ, উনি পাগল। খুব বোঝার চেষ্টা করবেন। মিথ্যাবাদী কেন বলে না জানেন? সারা জীবন সত্যবাদী বলছে, এই মুহূর্তে মিথ্যাবাদী বলে কেমনে? তো শুরু করলো কি, যে উনি পাগল। দেখবেন উলামায়ে কেরাম যখন কোরআন থেকে কথা বলে, তখন আমাদেরকে কেউ বলে না যে হুজুররা মিথ্যাবাদী বলছে, কোন নেতা ফেতা বলছে, কোন প্রশাসন বলছে, কেউ আমাদেরকে সরকারও বলে না যে কোরআন থেকে মিথ্যা বলে কথা বলে না। তো আমাদেরকে মাঝে মধ্যে কি অপবাদ দেওয়া হয়, জঙ্গিবাদী বলে অপবাদ দেওয়া হয়, তালেবান বলে অপবাদ দেওয়া হয়। তার কারণ কি জানেন? রাসূলকে ডাইরেক্ট মিথ্যাবাদী বলতো না। কারণ কেন মিথ্যাবাদী বলতো না? তারাও জানে যে মুখ দিয়ে সারা জীবন সত্যবাদী বলছি, মিথ্যা বলা যাবে না, এটা মানুষে খাইব না। তো সুতরাং আমরা বলবো উনি অসুস্থ পাগল, মানে মানুষের কাছে একটা আতঙ্ক সৃষ্টি করে দিব যেন ওনার কাছে কেউ না আসে। উলামায়ে কেরামদেরকে যদি কেউ মিথ্যাবাদী বলে, তখন মানুষ এত বোকা না, মানুষ এখন বাংলা তাফসিরও আছে, কইরা বলবে না হুজুর তো কথা সত্য কইছে, যে কোরআনের আয়াতের সাথে ব্যাখ্যা ঠিক আছে, এটা এরাও বুঝে মিথ্যাবাদী বলা যাবে না। কি বলতে হইব? ও জঙ্গিবাদী কইয়া একটা আতঙ্ক সৃষ্টি করে হুজুরের কাছ থেকে পাবলিককে দূরে রাখতে হবে। সমালোচনা শুরু হয়েছে নি, রাসূলকেও পাগল পাগল বইলা, রাসূল থেকে মানুষকে দূরে সরানোর জন্য চেষ্টা চলছে। কিন্তু যতই পাগল বলে, যতই মানে অসুস্থ বলে, মানুষ কই সর্বনাশ। পাগল যদি হয়, পাগল যদি হয়ে থাকে, অসুস্থ যদি হয়ে থাকে, সাধারণ মানুষে বলতে পারে, কিন্তু এদেশের এমপি মন্ত্রী কেন বলে? কথা বুঝেন নাই? উনি যদি পাগল হয় তাহলে সাধারণ মানুষ বলবে, কিন্তু এমপি মন্ত্রী উনার নিয়ে এত মাথা ব্যথা কেন? তাহলে নিশ্চয়ই এর পিছনে পূরণ কারণ আছে। সাধারণ মানুষ জঙ্গি বলে না, সুবিধারে জঙ্গি বলে না, মেম্বার চেয়ারম্যানে জঙ্গি বলে না, জঙ্গি বলে একেবারে পার্লামেন্ট থেকে, উপরের থেকে জঙ্গি বলা শুরু হয়। এদেশের পাবলিকরে এত বোকা না, তারাও বলতেছে জঙ্গি বললে সাধারণ মানুষ বলবে, প্রশাসনের মাথা এত ব্যথা কেন, এদেশের এমপি মন্ত্রী মাথা ব্যথা কেন? তাই উলামায়ে কেরামদেরকে দেখার জন্য আসে, এখন লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, চাইছিল দূরে সরানোর জন্য, এখন আর মানুষ কাছে। রাসূল থেকে উম্মতকে দূরে সরানোর জন্য চেষ্টা করছিল, মানুষ এক কালিমা পড়ে। তার কারণ কি জানেন? যত সমালোচনা যার হবে, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়ায় দিবে। এটাই হলো পৃথিবী সিস্টেম। আপনি কেউ সমালোচনা করতেছেন তো আল্লাহ তারা আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে দিবে, আর আপনি সমালোচনা করতেছেন তো আপনি মাটির সঙ্গে মিশে যাবেন, যার সমালোচনা হচ্ছে তাকে উঠাইয়া দেওয়া হবে। এটাই সিস্টেম পৃথিবীর। আবু জাহেল, আবুল আহাব রাসূলের বিরুদ্ধে শুরু করলো পাগল এবং অসুস্থ। তো মানুষের কাছে পাগল পাগল বলে মানুষ বাড়ি সর্বনাশ। সাধারণ মানুষে পাগল বলতে পারে, উনি একজন এমপি মানুষ, সর্দার মানুষ, উনি কেন পাগল বলবে? চলো আমরা পাগলটা দেখতে আসি। সুবহানাল্লাহ, সকালবেলা মানুষ চতুর্দিকে গেরাও করছে রাসূলের, পাগল দেখবে পাগল। আর রাসূলের চেহারাটা আল্লাহ এত সুন্দর দিছিল, একবার কেউ তাকাইলে তার পেটে কিদা থাকলে নিবারণ হয়ে গেছে, পানির পিপাসা থাকলে নিবারণ হয়ে গেছে, কেন ওয়ান পিস বানাইছে। আল্লাহর সৃষ্টি জগতে এত সুন্দর করে কাউরে বানায় নাই, বানাবেও না। বুঝতে পারছেন কেমন চেহারা? আরে ভাই, আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম তোমার সালামের চেহারাটা সুন্দর ছিল, কিন্তু আমার নবীর সঙ্গে তুলনা হয় না, কারণ ইউসুফ নবীর থেকে হাজার গুণ বেশি সুন্দর ছিল আমাদের নবী। আল্লাহর নবীর চেহারার দিকে মানুষ তাকাইয়া, এক দৃষ্টিতে নবীর চেহারার দিকে তাকাইয়া বলে, এমন সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। আবুল আহাব, আবু জাহেল আমাদেরকে ভুল শোনাইছে, এটা পাগল হতে পারে না, এমন সুন্দর চেহারা লোক না রে,
এই চেহারা দেখলেই বোঝা যায় এটা সাধারণ কোন মানুষের চেহারা না, এই চেহারা দেখলেই বোঝা যায় এটা মহামানবের চেহারা। তাই মানুষ বলে কালিমা পড়া মুসলমান হয়ে যাইতেছিল, এমন সময় আবুলাহাব আবু জাহেল বলছে, মোহাম্মদ শুধু পাগল নয় রে, উনি কিন্তু মন্ত্র পড়ে, মন্ত্র পড়লে পড়ে মানুষ তার প্রতি আকর্ষণ বেড়ে যায়, জাদু করে। তাই সব মানুষগুলি কানের ভিতরে তুলা দিয়ে রাখছে, যতগুলো আছে সব কি দিয়ে রাখছে, কানের ভিতরে তুলা দিয়ে রাখছে। তারা মনে করছে আমরা শুধু দেখব শুনবো না, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি কাউরে হেদায়েত দেয় তাম পৃথিবীর মানুষ তাই গোমরা করতে পারবে না, আল্লাহ যদি কাউরে হেদায়েত না দেয় গো সেখানে আমার নবী ওয়াজ করলো কাম হবে না। মানুষগুলো কানের ভিতরে তুলা লাগায় রাখছে, আল্লাহ বলেন তুলার ভিতরে আমি আওয়াজ পৌঁছায় দিলাম, এমনি আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে কানের ভিতরে গিয়া ঢুকতেছে, সুবহানাল্লাহ। আর আপনি আমার নবীর কণ্ঠটা এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ দিছে যা কোন নবী রাসূলকে দেন, এটা ওয়ান পিস। আমরা জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা আল্লাহ সুন্দর দিয়েছিল, কিন্তু তোমার আর আমার নবীর মত না। দাউদ নবীর কণ্ঠ শুনে সমুদ্রের মাছ গুলি দাঁড়ায় যাইত, উড়ন্ত পাখি গুলা দাঁড়ায় যাইত, কিন্তু কালিমা পড়ে কেউ কোনদিন ইমান আনে নাই। তোমার আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে হাজার বেঈমান কালিমা পড়ে মুসলমান। জীবনে কত বাজনা শুনলাম, জীবনে কত বাদ্য শুনলাম, এমন মজার আওয়াজ কোনদিন কানের ভিতরে ঢুকে নাই রে, এত মজা কোনদিন পাই নাই। আল্লাহর হাবিব যখন এইভাবে বলতে লাগলেন, বেঈমানরা কানের তুলা ফালাইয়া এক দিয়ানে নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে, সুবহান। এখানে শুধু মূর্খ মানুষ ছিল না, পণ্ডিতরা ছিল, পণ্ডিতরা ছিল, শিক্ষিত মানুষ ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করে তারা সাইড থেকে দাঁড়াইয়া অর্থ তুলে তার ব্যাখ্যা করে, তারা বলতেছে মন্ত্র যদি হয় মন্ত্রের কোনো ব্যাখ্যা হয় না, মন্ত্র শুধু উল্টা পাল্টা, অর্থ উল্টা পাল্টা, কিন্তু মোহাম্মদ যা পড়ে এত সুন্দর ছন্দ মিলাইয়া জীবনে কোনদিন এত সুন্দর আওয়াজ শুনি নাই। এবার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী তখন ঈমান আনে নাই, ঈমান আনে নাই, ওই লোকটা তারে বলেন, না আমি একজন কবি, আমি একজন কবি, আমি শিক্ষিত, আমি অর্থ জানি, যা পরে রে আমি অর্থ বুঝি, এটা কোনোদিন মানুষের বানানো হতে পারে না, এটা মানুষের কোনো কথা হতে পারে না, এটা খানায় কাবার মালিকের কথা কোনো সন্দেহ নেই, কারণ কোরআনের কথার মধ্যে বড় মিল আছে না নাই, অর্থের মধ্যে মিল আছে নি, পড়ার মধ্যে ছন্দ মিলাইয়া মিলাইয়া পড়ে টেকে না। আল্লাহ
একটার সাথে একটা মিল আছে না নাই? আরো জোরে কম সাউন্ড উঠাও, আর উঠাও সাউন্ড, আর উঠাও। উনি বলেন আমি তখন ইমান আনি নাই। আমি তার অর্থ বুঝি, আমি অর্থ তুলতেছিলাম, আমার দিয়েও সাক্ষী দিতেছিল এটা কোনদিন মানুষের বানানো হতে পারে না, এটা আল্লাহর কালাম। তাই মানুষগুলি দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলে হাবিব অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে এখন পেরেছি, কালিমাটা পড়া দেখলাম শত শত মানুষ কালিমা পড়া মুসলমান হয়ে গেল। খবরটা পৌঁছে গেল আবু লাহাবের কাছে, খবর পৌঁছে গেল আবু জাহেলের কাছে। সমালোচনা কইরা দেখছি খালি উপরে উঠে, এখন আর সমালোচনা করা যাবে না, এখন মেরে ফেলতে হবে। আবুল আহাব্বর বউটা ছিল খারাপ, মাঝখান দিয়া বামার ঢুকাইয়া দিছে, এখন মারা যাইব, মারতে হবে, পরে আগে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? বলে চরম পর্যায়ের বেজ্জতি করতে হবে না, আউযুবিল্লাহ, মুহাম্মদের অপমান করব, তার আল্লাহর সামনে বেয়াদবি করব। আবু লাহাবের বউয়ের কথা অনুযায়ী নবীর কাছে দুইটা সন্তান পাঠাইয়া দিল আবু লাহাবের। নবীর শরীরে গিয়া হামলা করছে, নবীর জামা টান দিয়া ছিঁড়ে ফেলেছে, নবীর উপরে আঘাত করেছে, এমনকি আমার আল্লাহকে জাতা বলে গালি দিয়েছে, আল্লাহর সামনে চরম পর্যায়ে বেয়াদবি করেছে। চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্নার বলে মালিক রে আবু লাহাবের ছেলে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। খান্নানে বদোয়া দিছে, আবু লাহাবের ছেলে বদোয়া দিছে, কে দিছে? শরীরের জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলেছে, মানুষের সামনে আমার অপমান করছে, এই জন্য আমি নবী কান্দি না, এই জন্য তোমার কাছে আমি বিচার দেই না, এই জন্য তার জন্য বদোয়া করি না, আমি বদোয়া করছি আরেকটা বেদনা আছে আমার ভিতরে, কারণ আমার এতগুলা মানুষের সামনে গালি দিছে, আমারে মারছে, আল্লাহ তুমি বাইব না, এই জন্য আমি বদোয়া দিছি না, কারণ মানে তুমি তো জানো এর থেকে বেশি তোমার দিনের জন্য ইসলামের জন্য আমি মারি ফেলছি। ইসলাম কায়েম করতে গিয়া, দিন প্রতিষ্ঠিত করতে গিয়া, আন্দোলন করতে গিয়া নবী মারি ফেলছি। মায়ের খাওয়া ছাড়া কি ইসলাম কায়েম করা যায়? শুধু সিলাবি খাইয়া ইসলাম কায়েম করা যায় না। নবীজির শরীরে একটা মশা মাছি বসা হারাম ছিল রে, সেই নবী রক্তাক্ত হয়েছে দিনের জন্য ইসলামের জন্য। আল্লাহর নবী বলেন মালিক তাইফের ময়দানে আমি রক্তে রঞ্জিত হয়েছি, তাইফের ময়দানে রক্ত ঝরাইছি, তাইফের ময়দানে নবী দিনের দাওয়াত লইয়া গেলেন, পাগল 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 বলে ছোট বাচ্চারা ঢিল মেরেছে, অসংখ্য পাথর দিয়া বৃষ্টির মতো পাথর মারে, নবীর শরীর দিয়া রক্ত গড়াইয়া গড়াইয়া পড়ে। আমি যুবক ভাইদের কাছে জানতে চাই,
কত জোরে ঢিল মারলে চামড়া ফেটে রক্ত বাহির হয় না, ঢিল মারলে জায়গাটা ফুলে যায়, রক্ত কালো হয়ে যায়। কিন্তু কত জোরে মারলে, কত দাঁড়ানো পাথর দিয়া মারলে রক্ত বাহির হয়ে যায়। নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল, সমস্ত শরীর দিয়া রক্ত বাহির হচ্ছে। নবীর সঙ্গে ছিল একজন সাহাবি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামক সাহাবি। আল্লাহর নবী বলেন, যায়েদ, আরে যায়েদ, আমার শরীরের রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে রে। যদি জমিনে একটা রক্তের ফোঁটা পড়ে যায়, জমিন যে বরদাস্ত করতে পারবে না, জমিন সহ্য করতে পারবে না। কিন্তু রোমালে আর রক্ত চুষণ করে না, রোমালটা ভিজে গেছে, শরীর দিয়ে এত রক্ত বাগির খা, এত রক্ত বাগির খাচ্ছে, জুতা মোবারকের সঙ্গে লেগে গেছে পাগুনি। নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, কখনো হুশ হয়, কখনো বেহুশ হয়ে যায়। একটা রক্তের ফোঁটা জুতা বেদ করে নিচে পড়ে যায়, এমন অবস্থায় জ্বলন্ত রক্তের ফোঁটাটা জ্বলন্ত হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, কই রে? জিব্রাইল বলেন, মালিক, আমি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে সাত আসমানের উপরে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল, নেই তাড়াতাড়ি যা, আমার বন্ধু তাই ফেলে ময়দানে রক্তাক্ত হইয়া একটা রক্তের ফোঁটা জুতার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। রক্তের ফোঁটাটা যদি জমিনে পড়ে যায়, সমস্যা কি আপনাদের? বারবার কথা বলতেছেন, ছেড়ে দেবেন, ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না, আপনারা বারবার কথা বলতেছেন, কথা বলতেছেন। আরে ভাই, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল, রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, এর আগে আগে আমার বন্ধুর কাছে দৌড়াইয়া যা। বন্ধু কোথায়? তাই ফের ময়দান। জিব্রাইল কোথায়? সাত আসমানের উপরে, সাত আসমানের উপরে জিব্রাইল। আর নবী হলো তাই ফের ময়দানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, যদি বন্ধুর রক্তের ফোঁটা জমিনে পড়ে যায় গো, আমি আল্লাহ অনুমতি দেওয়া লাগবে না, জমিনে অনুমতি দেওয়া লাগবে না, জমিনের মধ্যে জানজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। রক্তের ফোঁটা ঝুলন্ত, আমি জানতে চাই, রক্তের ফোঁটা যদি ঝুলন্ত তাকে কয় সেকেন্ড লাগে নিচে পড়তে? এক দুই সেকেন্ড লাগে না, ঠিক কিনা বলেন? জিব্রাইল সাত আসমানের উপরে আল্লাহ অর্ডার দিছে, রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। জিব্রাইল বলেন, আমার প্রত্যেকটা পশমের গুড়া দিয়া গাম বাহির হয়ে গেছে, কোথায় আমি, কোথায় নবী? কেমনে গো রক্তের ফোঁটা আবার ঝুলন্ত, এক সেকেন্ডের ভিতরে কেমনে সম্ভব? জিব্রাইল বলেন, তখন এত পেরেশানি আমি আর কখনো হই নাই। জিব্রাইলের শরীরে ছয় শত নূরের ডানা ছিল, জুরে কনসুবা, ছয় শত নূরের ডানা হযরত জিব্রাইলের শরীরে। জিব্রাইল বলে, নবী গো, আমার একটা নূরের পাকা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত লাগার উপায়। জিব্রাইল বলে, সেদিন আমার শরীরের সমস্ত শক্তি দিয়া একসাথে ছয় শত নূরের ডানা বাড়ি মাইরা দিলাম। আমি যখন ছয় শত নূরের ডানা একসাথে বাড়ি মেরেছি, এত স্পিড বেড়ে গেল রে,
আল্লাহর হাবিব তায়েফের ময়দানে জুতার নিচে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগে আমি জিব্রাইলের ডানা নবীর জুতার নিচে আপনি অনুমতি দিবেন আমার আল্লাহ বলেছেন। অনুমতি দেওয়ার সাথে সাথে গোটা তায়েববাসীকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ বলেন তায়েববাসীটাকে উল্টায়া দেওয়া হবে, শুধু আপনি নবী খালি অনুমতিটা দেন, তায়েব বাসী যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিব্রাইল রে, আমি গজব দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ আমারে পাঠায় নাই, আমি নবীরে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন হিসাবে। আমি কেমনে রে উম্মতের জন্য দোয়া করি, বুঝতে পারে না এই জন্য মানে মারছে। আমি নবী দোয়া করি আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেয়। তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ কইরা হেদায়েত দিয়া দাও, তাদেরকে ধ্বংস করে দিলে আমি নবী কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব। আমার প্রশ্ন হলো ইয়া তোমার নবী উহুদের ময়দানে চাইলো, আরে তায়েফের ময়দানে এত রক্ত ঝরাইলো, বদুয়া দিছে না উল্টা দোয়া করছে? জোরে বলেন। তাহলে কি হয়ে গেল, আবুল আহাবের ছেলেরে কেন বদোয়া দিল? আবুল আহাবের ছেলে তো নবীরে মারে নাই, টান দিয়ে জামা ছিঁড়ে ফেলেছে। এরপর আমার আল্লাহর নবী বলেন আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। কেন বললো, তার কারণটা কি? এর যুবক ভাই মনের কান দিয়ে শুনে, নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলো, বদোয়া দিল না, উল্টা দোয়া করছে, কিন্তু আবুল আহাবের বিরুদ্ধে কেন কথা বললো? এর থেকে বেশি তো নবী তায়েফের ময়দানে মারি খাইছে, এর থেকে বেশি তো নবী উহুদের ময়দানে মারি খাইছে, ঠিক নেই? এই আল্লাহর হাবিব দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, এই জমিনে ইসলামকে টিকায় রাখার জন্য নবী নিজের শরীর থেকে রক্ত ঢালছে। নবী শরীর থেকে রক্ত ঢেলে আমাদেরকে শিখায় গেছেন উম্মতেরা, রে রক্ত ছাড়া ইসলাম জিন্দা হয় না। রক্ত দিতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর শরীরের তাজা রক্ত জমিনে ডাইলা আমাদেরকে শিখায় গেছে। বারবার তোমাদের উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, ধৈর্যের সাথে তোমরা কাজ করে যাইবা, কারণ আমি নবীর উপরও হামলা হয়েছে, মামলা হয়েছে, মন খারাপ করার কিছু নাই। ইসলাম জিন্দা করতে গেলে মার তো খাইতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মার খাইছে রে, আল্লাহর নবী মার খাইছে, এই মান্ডা নবীরে মারার জন্য চতুর্দিকে তীর মারতে লাগলো, চতুর্দিকে তীর মারতে লাগলো। দর্জন সাহাবি নবীর সামনে দাঁড়াইয়া বলে, নবী গো টেনশন করবেন না, আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো একটা তীরের আঘাত আপনি নবীর উপরে পড়তে দিব না। নবীর লক্ষ্য করে বেইমানরা তীরের আঘাত মারতেছে, একটার পর একটা তীর মারে, সাহাবীদের ভুক দিয়া তীর গুলা আটকায়, পিঠ দিয়া তীর আটকায়, 30টা 40টা তীরের
আঘাত লইয়া সাহাবীরা দাঁড়ায় আছে রে, বুকটা জাজরা হয়ে গেছে, শরীরটা জাজরা হয়ে গেছে, নবীর শরীরে একটা তীরে আঘাত লাগতে দেয় না, সাহাবীরা রক্তে রঞ্জিত হয়ে গেল, জাজরা হয়ে গেল নবীর সামনে, সাহাবীরা পিছন দিকে টান দেয়, বাইরে আমার একটু সুযোগ দে না, তুই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, আমার একটু সুযোগ দে, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আল্লাহর সামনে আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে তীরের আঘাত কোলে লইয়া আমি যেন দাঁড়াইতে পারি রে, একটু সুযোগ দে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত একটা সেকেন্ডের জন্য পিছে লাগতে রাজি না, নবীর হেফাজত করার জন্য একসাথে সাতজন সাহাবী নবীর হেফাজত করতে গিয়ে শাহাদাত বরণ করলো, দুনিয়ার থেকে বিদায় পেয়ে গেল, নবীর শরীরে তীর পড়তে দেয় না, বেঈমানরা কোনো রকমই নবীর উপরে আঘাত করতে পারে না, উপর থেকে বড় একটা পাথর নবীর মাথার উপরে ছেড়ে দিয়েছে, নবীর মাথায় লোহার হেমলেট ছিল, লোহার হেমলেটটা ভেঙে নবীর মাথা দিয়া লোহার হেমলেট ঢুকে গেছে, পাথরটা পড়ার সময় নবীর চেহারা মুবারকে ধাক্কা লেগে দান দান্ডা ভেঙে গেছে, নবীর দান্ডার মুবারক শহীদ হয়ে গেল, মাথা দিয়া লোহার হেমলেটটা ঢুকে গেছে, নবী বেতায় ব্যথিত হইয়া এরা বেহুশ হইয়া একটা গর্তের ভিতরে পড়ে গেছে, সহ্য করার মত না, লোহার পাত ভিতরে ঢুকে গেছে, একদম ভেঙে গেছে, বেহুশ হইয়া আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে গেল, গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে কেউ আর নবীর তালাশ করে পায় না, ওই দিকে শয়তান খবর পৌঁছায় দিছে, কতিলে মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়ায় না, এর ভাই শয়তান খবর পৌঁছায় দিছে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই রে, গোটা উহুদের ময়দানে খবর হয়ে গেছে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এক একজন সাহাবি উমরের মতো সাহাবি তরবারিটা লইয়া যারা গর্জন দেয় ওই সাহাবি হাত থেকে তরবারি পড়ে গেছে, উমরের হাত থেকে তরবারি পড়ে গেছে, আলীর হাত থেকে তরবারি পড়ে গেছে, মাটিতে লোটাইয়া পড়ে গেছে, হযরত উমর বলে কার জন্য যুদ্ধ করব রে, কার জন্য বেঈমান নে কুচি গাড়া করব, যে জমিনে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত নবীর জন্য কান্দে, নবী নবী বলে কান্দে, মহিলারা ঘরের ভিতরে থাকে নাই, আল্লাহর মতো পাগলের মতো উহুদের ময়দানে দৌড়া, যে মদিনায় নবী নাই উহুদের ময়দানে মহিলারা দৌড়ায়, ছোট ছোট বাচ্চারা মায়ের পিছনে কান্দে আর দৌড়ায়, নবী নাই, নবী নাই, নবী নাই, একজন ডাক দিয়া বলে মা গো ওহুদের ময়দানে গিয়া লাভ নাই গো মা, আমি আসার সময় দেখতে পেরেছি তোমার স্বামীটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো মা, মহিলা দত্তামে না কিছুক্ষণ যাওয়ার পরে বলে মা গো গিয়া লাভ নাই গো মা, গিয়া লাভ নাই, আমি আসার সময় দেখেছি তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মহিলা দত্তামে না খালি দৌড়া কিছুক্ষণ যাওয়ার পরে ডাক দেওয়ালে মা গো কই যাও গো মা, বহুদের ময়দানে গিয়া কোনো লাভ নাই, তোমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো মা, মহিলা ডাক দেওয়ালে সাহাবীর রে আমি কি একবার তোমাদেরকে বলেছি আমার স্বামী
আমায় সন্তান দুধায় একবার বলেছি, আমি তো এই জন্য দৌড়াইলাম, আমার বাবা কোথায় আমার দেখার প্রয়োজন নাই, আমার স্বামী কোথায় দেখার প্রয়োজন নাই, সন্তান কোথায় দেখার প্রয়োজন নাই, আমি জানতে চাই ওহুদের ময়দানে আমার দিনের নবী জিন্দা আছেন। আল্লাহর হাবিবের জন্য সাহাবীদের কত মায়া ছিল, কত মহব্বত ছিল, ইমানি জজবা কারে গয়, ইমান কারে গয়া, সে রাসূল কারে গয়। এরা একবার চিন্তা করে না, আমার স্বামী কোথায়, আমার বাবা কোথায়, এরে আমার সন্তান কোথায়, একবারও কিন্তু চিন্তা করলো না। সব মহিলারা কান্দে, আমার দিনের নবী দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা, এরে ভাই সেই ওহুদের ময়দানে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছে। আল্লাহ বলে হাবিব উঠেন গো, জিব্রাইল গজবের ফেরেশতা লইয়া নবীর সামনে হাজির, ডাক দিয়া বলল নবী গো মাথা মুবারকটা তুলেন গো, নবী মাথা মুবারক তুলেন, গোটা ওহুদের ময়দান খবর হয়ে গেছে আপনি নবী দুনিয়ায় জমিনে নাই, গোটা মদিনায় খবর পড়ে গেছে আপনি নবী দুনিয়ায় না, মাথা মুবারকটা তুলেন, আপনার সাহাবীরা তরবারিতে হাত তরবারি হাত থেকে ফালাইয়া দিছে, মাথা মুবারক তুলেন, গোটা ওহুদের ময়দান খবর হয়ে গেছে আপনি না, সাহাবীরা দুর্বল হয়ে গেছে, মাথা মুবারক তুলেন, আর আমি গজবের ফেরেশতা লই আপনার সামনে হাজির, একবার শুধু আপনি অনুমতিটা দেন গো নবী, ওয়াদা দিলাম ওয়াদা দিলাম, গোটা ওহুদ পাহাড়কে এক জায়গায় করে বেঈমানের বাচ্চা গুলিরে ধ্বংস করে দিব। এত বেতায় ব্যতীত হইয়া আল্লাহর নবীর মাথা মুবারক দিয়া লোহা ঢুকে গেছে, নবীর দান্দান ভেঙে গেছে, গজবের ফেরেশতা হাজির, আল্লাহর নবী বলেন জিব্রাইল রে থাম, থামো জিব্রাইল থামো, আমি গজবের জন্য দুনিয়ায় আসি নাই, আমারে না আমার মালিক রাহমাতের লিল আলামিন হিসাবে পাঠাইছে, আমারে রাহমাতের লিল আলামিন হিসাবে দুনিয়ায় পাঠাইছে, আমি কেন রে বদুয়া দিব, না না আমি দোয়া করি আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দেয়, আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে দেয়। সুবহানাল্লাহ, শুধু বুঝাইতে চাই আমার নবী এত ব্যথা পাওয়ার পরেও নবী কি বদুয়া দিছে না উল্টা দোয়া করছে, দোয়া করছে রে বদুয়া দে নাই, নবী জীবনে কত কষ্ট পেয়েছে আঘাত পেয়েছে, কোনোদিন নবী বদুয়া দিছে না, নবী কোনোদিন বদুয়া দেয় নাই, কিন্তু আজকে কেন নবী বদুয়া দিল আবু আহাব্বার ছেলের ব্যাপারে জানার দরকার আছে, তার কারণ হল আল্লাহ নবী বলেন মালিক সে যদি আমারে রক্তাক্ত করে দিত দুঃখ ছিল না, সে যদি আমারে দুনিয়ার থেকে বিদায় করে দিত জীবন বদুয়া দিতাম না, কিন্তু সে এমন একটা অন্যায় করেছে আমি নবী বরদাস্ত করতে পারি না, অন্যায়টা হলো আমি নবীর সামনে দাঁড়িয়া তুমি আল্লাহরে গালি দিছে, এই আল্লাহরে গালি দিলে সহ্য হয় বরদাস্ত সহ্য করতেছেন ঠিক কিনা, শুধু তসবিলে মসজিদে গেলে আপনার দায়িত্ব শেষ নয়, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনার দায়িত্ব শেষ নয়, শুধু মসজিদে মসজিদে গাফটি লিয়ে দৌড়লে আপনার দায়িত্ব শেষ নয়, দান সদকা করলে আপনার দায়িত্ব শেষ নয়, আপনার আরো কিছু দায়িত্ব আছে, বলেন ঠিক কিনা, আপনি লক্ষ টাকা দান করবেন সওয়াবের উদ্দেশ্যে, আর আমার নবীকে আপনার সামনে গালি দিবে আপনি প্রতিবাদ করবেন না, এরকম দানের প্রয়োজনই নাই,
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার নবীকে গালি দিবে, আপনার শরীরে কোনো স্পিড আসবে না, আপনার রাগ আসবে না, আপনি কোনো ইমানদারই হতে পারেন না। আপনি শুধু লেবাসে মুসলমান, আপনার ভিতরে ইমানের কোনো কাজ নাই। আজকে বাংলাদেশে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে ব্যস্ত, আমাদের প্রতিবাদ করার দরকার নাই। আমরা মনে করি আমরা তো নামাজ পড়ি আর তসবি পড়ি, জান্নাতের 8টা দরজা গুলা কোন দিকে ঢুক মইলে নিয়ে চিন্তা আছে সবাই। 92 ভাগ মুসলমানের দেশে স্পষ্ট আমি একটা কথা জানিয়ে যাই, কারো ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু ভালো লাগলো কার কাছে, খারাপ লাগলো কার কাছে, এটা দেখার আমার কাছে টাইম নাই। তোমার ভালো না লাগলে আমার না নাটাই তোমার দরকার, প্রয়োজন নাই, আমার কাছে কোনো প্রয়োজন নাই। খালি মিষ্টি মিষ্টি কথাই বলতে হবে, এটার নাম ইসলাম। রাসূল যেই হাত দিয়ে ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া দিবেন, ওই হাত দিয়ে 27টা যুদ্ধে তরবারি দিয়ে বেঈমানদেরকে কুটিকা কুচিকাটা করেছেন, কুচিকাটা, এটার নাম ইসলাম। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করার নামই হলো ইসলাম। আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় আমি বসে থাকবো, এটা বেঈমানের পরিচয়, ইমানদারের পরিচয় না। 92 ভাগ মুসলমানের দেশে আজকে আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দেওয়া হয়, 92 ভাগ মুসলমানের দেশে আমার আল্লাহকে শয়তান বলে গালি দেওয়া হয়, আল্লাহর থেকে দূরে বলা হয়, এই ধরনের অকাট্য কথাবার্তা এমন বাজে ব্যবহার আল্লাহর সামনে করা হয়, আমি আশিক রাসূলের সুগান দিয়ে ঘরে বসে থাকবো, ইমানদারের পরিচয় হতে পারে না। স্পষ্ট শুনেন, স্পষ্ট শুনেন, এই জমিনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে বাধা দিছে কেউ নাচতে তার
খাবার সুবর করলে নাচ কো বাদে গান গাওয়া বাদ দিয়ে ওয়াজ করতে গেছো তা ওয়াজ করতে গেছে এবার নবী গান না শুনলে ঘুমা ধরতো না চিন্তা করছেন রাসূলকে আল্লাহ পাঠাইছেন গান বাজনাকে ধ্বংস করার জন্য আর এক হয় গান বাজনা হালাল নবী সবসময় গান শুনতেন নাইলে নবীর ঘুমা ধরতো না প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে রিমান্ডে নিয়েছে কিন্তু কিছু নাস্তিক আর মুর্তাদ আর রাম ভাঙ্গের দালালগুলি তার পক্ষে ছাপায় না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সুন্দর জবাব দিয়ে দিছে ধন্যবাদ জানাচ্ছি মদন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি বলেছেন যে সে যে কোনো দল হোক সে যে কোনো সেক্টরের মানুষ হোক অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া হবে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এর সাথে আরেকটা কথা জানাইতে চাই আপনিও মুসলমান আমরাও মুসলমান দল করেন এটা ভিন্ন ভিন্ন ব্যাপার কিন্তু আল্লাহ কোনো দলের নয় রাসূল কোনো দলের নয় এই রিতা দেওয়ান এক পতিতালয়ের মহিলা যদি আমার আল্লাহকে শয়তান বলে মানুষের সামনে গালি দিতে পারে যদি তাকে এক সপ্তাহের ভিতরে রিমান্ডে নেওয়া হয় তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আবার নতুন করে একটা যুদ্ধ হবে যেইমাত্র আল্লাহর সামনে বিয়াদবি করছে রাসূল বলেন আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও নবীর কত কষ্ট লাগছে আল্লাহকে গালি দেওয়ার কারণে আর আজকে আমরা মুসলমানের দেশে তাই কিয়া যেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায় আলেম ওলামার শহর যেটাকে বলা হয় মসজিদের শহর বলা হয় মাদ্রাসার শহর বলা হয় এই দেশে একটা পতিতালয়ের মহিলা আল্লাহকে গালি দিবে আর তুমি ইমানদার হিসাবে ঘরে বসে থাকবা কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তোমার জবাব দিতে হবে জবাব খালি আমরা হুজুররাই প্রতিবাদ করতাম আপনারা ইমান লইয়া ঘরে বসে থাকবেন আমরা তো প্রত্যেকটা মাহফিলে এমন একটা মাহফিল না আমি এটার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না কারণ আমি বক্তার ইমানই দায়িত্ব এরপরে আমার এই বক্তব্য যদি কারো ভিতরে কষ্ট লেগে থাকে সে নাস্তিক হয়ে গেছে সে মুরতাদ হয়ে গেছে সে কাফের হয়ে গেছে আমি বলি আমি দলিল দিছি ফতোয়া দিলেন আমার কাছ থেকে নেন আমার এই বক্তব্যের পরে যদি কারো মনে বিন্দু পরিমাণ কষ্ট লেগে থাকে সে কাফের হয়ে গেছে কাফের হয়ে গেছে আর আমার আল্লাহকে গালি দিবে এটার ব্যাপারে প্রতিবাদ করলে যদি কেউ বেকার হয় সেও কাফের কথা বলেন ঠিক কিনা হাজদামির একটা সীমা আছে গান গাও তোমাদের কেউ বাধা দিছে এ বলতে পারবেন আমরা কোনোদিন বাউলদের বিরুদ্ধে কথা বলছি এই পর্যন্ত আমরা মমতা চাপা গান গাইতে গেলে সংসদ গায়ে আমরা বাধা দিছি গান পেশা 200 টাকা গান গাইতো আগে রাস্তাঘাটে ঘুরতো সারি বিন্দা এখন তো আমরা সংসদ গায়ে গান গাইতে বাধা দিছে আল্লাহর নিয়ে কথা বলবা কেন রাসূলকে নিয়ে কথা বলবা কেন সাবার দাগ পড়ায় দেওয়া হবে সাবার দাগ জুতার ভিড়া গাইছে না তো জুতাটা ভিড়া গেলে টিঙে যাবো রাসূল বলেন আল্লাহ আমার শরীরে রক্ত জড়াইছে কোনোদিন তোমার কাছে একটা বদুয়া দিছি না বরং আমি বলছি আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দাও কিন্তু আমার আল্লাহকে আমি নবীর সামনে গালি দিবে আমি নবী যে বরদাস্ত করতে পারছি না এই জন্য বলছি ধ্বংস কইরা দাও যেই মাত্র নবী বলছে ধ্বংস কইরা দাও আল্লাহ ধ্বংস কইরা দিছে কথা বুঝেন নাই ধ্বংস কইরা দিছে সম্মানিত সুদি যদিও আজকে আমরা কথা বলতেও পারতেছি না সারা অঙ্গে ব্যথা কোথায় মলম লাগাবেন সত্য কথা এখন ইচ্ছা করলো বলতে পারি না আমাদের কন্ট্রোল স্তব্ধ কথা বুঝতে পারছেন কিন্তু জেনে রাখেন যতটুকু পারি প্রতিবাদ করার চেষ্টা করি এরপরে আমাদের আর ক্ষমতা নাই কিন্তু আল্লাহর সামনে একদিন জবাব দিতে হবে আর খোদার গজব যেদিন থেকে শুরু হবে রাস্তা পাওয়া যাবে না রাস্তা পাওয়া যাবে না খোদার গজব কিন্তু করোনা ভাইরাস শুরু হয়েছে কোন সিন সিনে কি আইন করছে জানেন কইছিল হিজাব পরা সম্পূর্ণ নিষেধ হিজাব পড়তে পারবে না আল্লাহ হিজাব পড়তো না তুই আমার উপরে গেছ গা কেমন এক বাইরাস দিছে এখন হিজাব না খালি প্যাকেট কইরা থাকতো সুরা শরীর প্যাকেট কইরা থাকে আল্লাহর আইনের উপরে গুতা দিবা ভয়ঙ্কর রূপ ধারণ করবে
বুঝতে পারছেন? আমাদের দেশে এখনো হিজাব আছে, এখনো পর্দা আছে, যার জন্য এখন গজব আইসে না। পর্দা আস্তে আস্তে উঠে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব হওয়া শুরু হইব। সিনে তো একবার জ্বলন্ত প্রমাণ, হিজাব নিষিদ্ধ করছিল, এখন দেখছেন নি? বাধ্যতামূলক হিজাব না, শুধু ফেকেদের ভিতরে থাকতে হইবে। কথা বুঝছেন? দেখার গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব। ধরলে কিন্তু সাপ না, মাওলায় যারে ধরে এমনি ধরে না, সালি দিয়া ধরে। সালি বুঝুন না, আপনার সাই সাই তো সাইটা ধরব। মাছ অনেক সময় ফিসলায় দেখা, তো মহিলারা কি করে? সাই দিয়া সেই বাধা ধরে লোকটারে নেই। আল্লাহ দেশের মধ্যে এমনি ধরে না, সাই দিয়া ধরে, লড়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছে? নমরি দ্বারা সাইজ করছে নি, ফেরাবেন না রে। নমরি দ্বারা কিতা দিয়া মারছে, মশা তাও প্রতিবন্ধী, বাবা কোনো জাতের কোনো মশাই ছিল না, ঠিক কি না? প্রতিবন্ধী মশা দিয়ে সাইজ করছি নি, খালি মশা দিয়া না, জুতা দা, জুতা দা ফিটাই দিয়া সাইজ করছে। এরই নাম হলো আল্লাহ। নমরুদ কি ছিল জানেন? একটা ছোট্ট দেশের বাদশাহ ছিল না, অর্ধ পৃথিবীও না, গোটা পৃথিবীর বাদশাহ ছিল। গোটা পৃথিবী শাসন করছে ষাটজন, কয়জন? দুইজন মুসলমান, দুইজন বেঈমান। এর মধ্যে মুসলমানের আমরা সবাই জানি সুলাইমান আলাইহিসসালাম গোটা পৃথিবী চালাইছিল, আর বেঈমানদের মধ্যে এই নমরুদটা ছিল, গোটা পৃথিবী শাসন করছে। তাহলে ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হইয়া যদি আমরা বেড়াগিরি দেখাই, আর হে ছিল গোটা পৃথিবীর বাদশাহ, কেমন ক্ষমতাশীল ছিল! হেরে আল্লাহ কি দান মারছে? জুতা দা ফিডাইয়া। আর আমদার জুতা দা লাগতো না, জুতার মধ্যে যেটা লাগাইয়া ফিডাই, ওটা শুধু লাগানি ছাড়া এমনি ফিরে গইলে দিয়া। কথা বুঝতে পারছে? সাবধান হয়ে যাও। এ ভাই আল্লাহর নবী বলেন, আরে আলী, আমার রক্ত জড়াইছে, আমি কোনোদিন বদোয়া দিছি না, বদোয়া দিছি তুমি আল্লাহর সামনে চরম পর্যায়ে বেয়াদবি করছে আমি নবীর সামনে। আল্লাহ বলেন, নবী গো, ধ্বংস করে দিলাম, ধ্বংস করে দিলাম, গোটা আরব দেশে খবর ছড়ায় গেল আবু লাহাবের ছেলে ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব, আবু জাহেদ দৌড়াইয়া আবু তালেবের কাছে গিয়া বলে, আবু তালেব রে, তোমার বাতিদার সামলাও, তোমার বাতিদার সঙ্গে বাড়া যায় না, যত বিরোধিতা করি জনপ্রিয়তা বাড়ে, তোমার বাতি যারে সামলাও, না হয় আমরা তার উপরে হামলা করতে বাধ্য হব। আবু তালেব নবীর আপন চাচা, আবু লাহেব তো কিন্তু নবীর আপন চাচা, কিন্তু আবু তালেব নবীর কলিজার থেকে ভালোবাসত, আবু লাহেব বা নবীর কলিজার থেকে ঘৃণা করত না। ওজুবিল্লাহ, আবু তালেব বলে, নবী গো, আরে আবু তালেব, আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে, বাতিজা, তোমার নামে বিচার আসছে, বিচার। বাতিজা রে, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও, এক নবীর দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, কথা কি সত্য? বলে হ্যাঁ চাচা সত্য। চাচা বলে, বাতিজা ছেড়ে দাও, তুমি তোমার মতো চলো, তারা তারার মতো চলো। এই কথাটা ভালো লাগছে আমার কাছে? এটা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। বলে তুমি তোমার মতো চলো, তারা তারার মতো চলো, এমন করলে জীবনে ইসলাম কায়েম হইব। নবী বলেন, চাচা গো, আমি আল্লাহর পক্ষ থেকে যেই কাজ নিয়ে আসছি, এটা বাস্তবায়ন করার জন্য যত হামলা হোক মামলা হোক, পরোয়া করি না, আমার কাজ আমি চালায়া যাব, বরং আপনি চাচাও যদি আমার বিরুদ্ধে চলে যান, আমার কিচ্ছু যায় আসে না। আবু তালেব নবীর সিনে নি, ভালো কইরা সিনে, এ লইরেন না, খারাপ লাগতেছে, সাইরা দিতাম, সাইরা দিলে আমার কিন্তু ডাবল সুবিধা, আমার এত হবিগঞ্জ যেতে হবে।